రోజుకుందో ఉన్నారు బెక్కం బలాస్ ఉన్నా আচ্ছা তই আজি আরা কঠিন জীবন দানম দি ব্যাগ উৎসর্গ করে দি এবং একবারে ফানি ডালা সহ সমাপ্ত করে দি। এখন হলো তো ওনারা একবারে স্বাধীন কেন না স্বাধীন এখন হনকে আর শূন্য ভরে বোধে বানতে ওই আজ দেশ নাখা শেষ নগরের দেশ নাখা শেষ নগরের আর আর উৎসর্গ কম বাজায় রাখি নে আটকারে কিরে ফলত বাজারে কিরে এ কথাই ওনার মাথা তাইতো না আইব না এখন সুন্দর করে যাইতে মনে হলে কেড়ে কেড়ে না নয় কেড়ে কেড়ে আনিবেন এদিকে ন কেড়ে কেড়ে আনি যাই পারিবেন। তো এখন আজি হইল এই শিল শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারত মধ্যে শুভ কঠিন চিবর দান উপলক্ষে আজের এই ধর্মসভা ধর্ম অনুষ্ঠান বা ধর্ম দেশনা এই অনুষ্ঠান এই অনুষ্ঠানত কিছুক্ষণ ধর্ম হতা হবার আগদি সেই ত্রিলোক পূজ্য মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবন্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করি আজের এই ধর্মসভার মধ্যে বেকনুর বরবান্তে আজের এই ধর্মসভার মধ্যে সঙ্গরাজ আজিয়া আজিয়ার এই ধর্মসভার মধ্যে এবং বেকনুর বরবান্তে সম্মানিত সভাপতি বান্তে ধর্মসেন ভান্তে মহোদয় বান্তের প্রতি গভীর শ্রদ্ধা বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান আর কোন আয়ুষ্মান ভিক্ষু সংঘ এডে বহুত গুণী জ্ঞানী বান্তিওয়াল আছে বিভিন্ন বিহারের অধ্যক্ষ প্রিন্সিপাল না অধ্যক্ষ ইংরেজি প্রিন্সিপাল হ্যাঁ বিভিন্ন ইয়ার ওই অধ্যক্ষ বান্তিওয়াল আছে উপাধ্যক্ষ বান্তিওয়াল আছে আবাসিক বান্তিওয়াল আছে তারা সহ এবং উপাসক উপাসিকা তথা ব্যক্তির প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহা জন্ম যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যক্তির হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যক্তির নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। হ্যাঁ তো আজ ইয়ারা কি বিষয় লেনে আলাপ করছুম আলোচনা করছুম তো ওনারা যাতে একবারে স্বাধীন করে দি একবারে তলি ওনারার ইচ্ছে মতো আয় ধর্ম হতা করি মানে ওনারার তুন যখন কিছু জানিবার ইচ্ছা থাকিলি প্রশ্ন করিবার ইচ্ছা থাকিলি বা কোনো কিছু নজানি থাকিলি নবুঝি থাকিলি ইয়াঙ্গান জিজ্ঞেস করিবেন আয় এই বিষয়ের ভিত্তি করি না ধর্ম হতা কইবার চেষ্টা করছুম আয় যেন জানি আয় যে দূর ফারি এ দূরই আমি বুঝে দিবার চেষ্টা করছুম হ্যাঁ কারণ আবার বাসা জ্ঞানেরও কিছু স্বল্পতা আছে ব্যাগ ব্যাগ কোন একবারে ওই নাগসেন বান্তের মতন সারিপুত্র বান্তের মতন এর জন্য ভাইজুম কারণ ইতারা তো ইতারাই নয় না ইতারা রঙে কিন্তু আরা রঙে কোনোদিন তুলনা করণ ও বুলো যে গুবই নয় না সে কারণে আরা আরা লেভেল অনুসারে আরার অবস্থান অনুসারে যতটুক সম্ভব চেষ্টা করছুম ইয়ান গান ব্যাগকে গড়ে দিবার লাই বা বুঝে দিবার লাই তো ওনারা যদি কোনো প্রশ্ন থাকে হন আরা এই বিষয়ের উদ্বৃত্তি করি না ধর্ম হতা হইম হন সাই আচ্ছা মানে বৌদ্ধ আর কি চাই আর হন আছে চাই একজন আর হন অনিত্য দুঃখ অনাত্মা লই আচ্ছা আরো হন কারণ ওই মানে একসাথে হইলি আরো কয়েকজন কই ফেলন ই লই নে একসাথে মোটামুটি মিক্স করি না কই ফেললাই চেষ্টা করছি মেডিকে নে তবে আই ওই জীবনের উত্তর দিউম উত্তরই যদি বুঝি না পারুন মাঝখানত তো আতুলি ধরিবেন মানে বোধকে নহয় না আই হতা হইবে সত্যি তোরা হতা নকই এঙ্গে রোপণে বন্ধ করি না না এরকম বন্ধ না করছুম মানে জিওর তো মনে হয় আয় একের উত্তর দিয়ে একের গভীর কথা হই এ তিও আত্মলিপ্ত দিবেন হবেন তো মানতে আয় এই অত নো বুঝি আয় এই মুহূর্তে বুঝে দিবার লাই চেষ্টা করছুম কিল্লাই পরবর্তীতে প্রশ্ন ইউ নয়তো বুলিও যায় বিভারণ বা এরকম মাইন্ড ইয়ান চেঞ্জ হইবার সম্ভাবনা থাকে তো সে কারণে যেতে উদয় হয় এতে হই ফেলাইবেন তো আয় এতে ইয়ান সংসতে হইব হম করিব এই অনুপাতে আয় হই ফেলার চেষ্টা করছুম এখন চিত্তের পঞ্চ নিবরণ উগলদে সমাজ ব্যবস্থা বুদ্ধের আমল বর্তমান আর উগলদে অনিত্য দুঃখ অনাত্মা তারপর পঞ্চ নিবরণ তারপর
আর হন দশ সংযোজন। আচ্ছা দশ সংযোজন তাহলে আরা ইউন লইনে। আচ্ছা আরেকজন একটু গভীর বিষয় আছে, ইঙ্গুন বুঝাই দেওয়ার বিষয় আছে। তো কয়েকাম বিষয় একটু শর্টকাট করে হইম, কয়েকাম বিষয় একটু করি বুঝিতারের মতন করি না, মোটামুটি বুঝিতারের মতন করিবেন চেষ্টা গুজুমের এখানে। তাহলে প্রথমে সমাজ ব্যবস্থার কথা হই, আর তো কেউ নাই আপাতত, নয় না আপাতত দূর নয় না আপাতত। প্রথম মানে হলো সমাজ ব্যবস্থা, বুদ্ধ যেতে বুদ্ধর আবির্ভাব সহজ নয়, বুদ্ধ আবির্ভাব হইতে বহুত শূন্যের ফলে, এবং বুদ্ধ যেতে আবির্ভাব হয় এতে বহুত পারামি সম্ভার পরিপূর্ণ সত্যগণ। সত্য মানে প্রাণী, প্রাণী বলতে বিশেষ করে বুদ্ধ যেতে মানব, তাহলে তার সাথে সাথে অন্যান্য মানবগণও কিন্তু এতে প্রচুর জ্ঞান সমৃদ্ধ হইনে জন্মগ্রহণ করে, কারণ পারমি সম্ভার পরিপূর্ণ হইলে এই খালে এই সময় এই যুগত মধ্যে জন্মগ্রহণ করে। তো বুদ্ধ বুদ্ধত্ব লাভ করানোর ফরদি যাতে ধর্ম প্রচারণ মধ্যে নাইমি, এতে প্রথম যাতে পঞ্চবর্গীয় শিষ্যরে যাতে ধর্ম দেশনা দিতে গিয়ে আই সমাজ ব্যবস্থা তাই শুম আগে স্টার্ট টান গরিব দেরিকে নেয় স্টার্ট টান। তো যাতে বুদ্ধ এই হারে ধর্ম দেশনা করছি চিন্তা করছি ওই আর আর কালাম জীবন প্রথম সাধনা গরিবের সাথে যারা লত পাই এই তারারে ধর্মহতা মানে জিয়ান অর্জন গুজি ইয়াঙ্গান তারারে ব্যক্ত করিবার এরকম ইচ্ছা আছিল, কিন্তু তারা জ্ঞান দিছিল তুই তারা মারা গিয়ে মারা যায় হরে গিয়ে গই ব্রহ্মলোকন মধ্যে গিয়ে গই ব্রহ্মলোকন মধ্যে গিয়ে গই। তো এখন বাঁচিয়ে আছে যে ওই পঞ্চবর্গীয় শিষ্য হইন। তো এই পঞ্চবর্গীয় শিষ্যর ভিতরে ইতারা তুমি এখান ধারণা আছিল দেখি হয় কাম ত্যাগ করি নে সংসার ত্যাগ করলে ইবে দুঃখ মুক্তির একখান উপায়, কিন্তু কিন্তু পরবর্তীতে বুদ্ধ ইতার অঙ্গে যাতে সাধনা করছিল এতে অঙ্গে আছিল, কিন্তু বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে বুদ্ধ বলতে বুদ্ধিসত্ব হরি বা সিদ্ধার্থ হরি, এতে তো বুদ্ধ লাভ ন করে সে কারণে বুদ্ধ নয় সিদ্ধার্থ বা বুদ্ধিসত্ব। তারপরে আমি বুদ্ধ হইতে গেলে ওই হইবের সুবিধার্থে হইবের কি সুবিধাতে আবার বহুত দোষ ধরে আছে তারা আবার কুটিনারি এরকম দোষ ধরে তো না নয়, তো এত লাই ইয়াঙ্গান একটু ওর ভাঙে দেরি কেন বুদ্ধ তো লাভ করিবার আগে দেয় মাত্রেই তারা সিদ্ধার্থ বা বুদ্ধিসত্ব। তবে আই বুঝিবার সুবিধাতে অনেক সময় বুদ্ধ শব্দ ব্যবহার করি রেডি আগেও। হ্যাঁ তো এখন এই পঞ্চবর্গীয় শিষ্যই তারা তুমি ধারণা আছিল দি বদ্ধমূল ধারণা আছিল দি কি এই আর আর অঙ্গে একসাথে সাধনা গুজি দে সেই বুদ্ধিসত্ব বা সিদ্ধার্থ ইবে চুতোই কিল্লে চুতোই হারম বুদ্ধ কঠোর সাধনা করি না যেতে একদম কঙ্কাল সদৃশ গেল গই এতে তাতুন ওই ইন্দ্ররাজার ইন্দ্ররাজার মাধ্যমে তাই মধ্যম পন্থার ইঙ্গিত পাই সেই ইঙ্গিতর কারণে তাই সাধ্যে কামবুক ইয়ানো দুঃখ মুক্তির উপায় নয় অতিরিক্ত কিচ্ছু সাধনা ইয়ানো দুঃখ মুক্তির কি নয় উপায় নয় মানে কুয়াশা গেলিও দুঃখ মুক্তির কি নয় উপায় নয়। তো এই এতুন চিন্তা করি না ওই দেবরাজ ইন্দ্র বিনা বাজাই দে বিনা তিন ধরনের করে বাজাই উগুলো দে একদম নর্মাল করে বাজাই জীবন আর হয়ে একেবারে হতে পান হতা হতা করে ঘুমাই যার গই ডেলামিক কেন ডিলামিক কেন অলস মিকেন এগুলো হয় না হয় তো ইয় ঠিক ওই বিনার তার একরে জিবে একদম লুজ গরি না বাজাই তুই ব মন করে তারপর আর উপ বাজাই অতিরিক্ত টাইট গরি নে ক্যান্টিন নে গরি টাং টাং হ্যাঁ ই ব গম নয় ওই জিবে টাইটও নয় আবার এমনি অলস নয় যারা হতে মিডিয়াম মধ্যম। তো এইভাবে যাতে বাজাই এই এন মাথাত মাতি আইসি। তো এখন বুদ্ধত্ব মানে বুদ্ধিসত্ত্ব মাথার মধ্যে আসছি দে তলি ইয়ান অসুবিধান্য ইয়ান অসুবিধান্য কর্কশই মাথাতে আসছি দে ও অতিরিক্ত কিচ্ছু সাধন আবার জিয়ান কিনে অলস ডিলা ডালা হ্যাঁ ইয়ান ওই কামবুগর সাবজেক্টটা যে মাঝখানে মানে মধ্যম পন্থা ওদের মধ্যম পন্থা চলিলে এই দুকুতুন কি অন যায় বোধ মুক্ত অন যায় বোধ ইয়ান ওদের কামবুক নয় আবার এদিকে কিচ্ছু সাধনও নয়। এই মধ্যম পন্থা অবলম্বন করি না বুদ্ধ মধ্যম পন্থা অবলম্বন করিবার লাই
এই একবারে সাধনার নামে, সাধনার নামিনে পরবর্তীতে যাতে সমত ভাবনার মাধ্যমে এই আনাপানানু স্মৃতি ভাবনা যাতে অনুশীলনের মধ্যে নামি, আনাপান স্মৃতি ভাবনা গতি 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 যাতে একবারে ইয়ার মধ্যে ফুঁচি গই, চতুর্থ ধ্যানের মধ্যে ফুঁচি গই, চতুর্থ ধ্যানের মধ্যে ফুঁচি নে যাতে জাতিস্বর জ্ঞান উৎপন্নই প্রথমে জাতিস্বর জ্ঞান মানি ওই মানুষুন হতুন উড়িয়াই মানে হতুন ফুন জন্ম অর এবং চুতি জ্ঞান, চুতি জ্ঞান মানে এই প্রাণীকুলাবার মরণর ফর হড়ে যার সাথে এই দনুয়ান জ্ঞান যেহেতু উৎপন্নই মানুষ গুণে সাথে জন্ম অর মরের জন্ম অর মরের কিন্তু খনে হড়ে যার তার কোনো ঠিক নেই কে স্বর্গ তুমরি নরহত যার নরহত তুমরি স্বর্গ যার আবার মানুষের গরু ছাগল কীট পতঙ্গ বিভিন্ন একবারে একত্রিশ লোকভূমির ভিতরে খনে হতুন হড়ে যার তার কোনো ইয়ত্তা নাই তো এই দেখি না বুদ্ধ তুন আরো গারতা হই দে অবুক মানুষ এই দুঃখ ইম ফাঁদ দে রে আরো গারো এনে তারপর একবারে ওই আনাপান স্মৃতি ভাবনার মাধ্যমে চতুর্থ ধ্যানের মধ্যে যাতে দেখি গই আরো গভীরতা করি নে একবারে ওই বিদর্শন যাবে জীবের হয় মধ্যম পন্থা সেই মধ্যম পন্থা অবলম্বন করি নে একবারে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছি তো সর্বজ্ঞতা জ্ঞান লাভ করানোর ফরদি দেখি দে ওই ইয়ে দুঃখ মুক্তি ইয়ে নেই ব্যাকুল মানুষের মুক্তির উপায় তো এখন তার তুন ওই আড়াল কামড়ি তারারে ধর্ম প্রচার করিবার ইচ্ছে হলি ওই তারা তো মরিনে ব্রহ্মলোকের মধ্যে গিয়ে গই তো এখন বাঁচি আছে তে ওই পঞ্চবর্গীয় শিষ্যগণ জীবন একবারে তারাঙ্গে সাধনা গুজিল একসাথে তো এই তারারে ধর্ম প্রচার করিবালে যেতে তো ফতত মধ্যে কিন্তু আরো অন্য কি আরো লত পাইয়ে আইন গুণ একটু বাদ দিনে যার কিল্লে কারণ একটু শর্টকাট গরম পরে সে কারণে তো এখন এই পঞ্চবর্গীয় যেতে দেশনা দিবার লাই বা উপদেশ দিবার লাই বা আয় যে জ্ঞানার লাভ করছি ইয়াঙ্কান পরিবেশন করিবার লাই যার ই তারা দূরত্বন দেখি নে ইতারা একবারে মানে বুদ্ধরা সিদ্ধান্ত করছি যে মানে আইদে দেখে দূরত্বন ওদের কোন ফাত্তা নৈদ্যম কারণ বে আর ধ্যান সমাধি তুন চুতই গিয়ে গুই কি গিয়ে গুই চুতই গিয়ে কি চুতই ই ভাই ওই সুজাতার পায়ে শূন্য গহন বুঝি দে মানে বে কিচ্ছতা সাধন মানে জিয়ে নারা সাধনা করির সেই সাধনা তুন কি গিয়ে গুই চুত ওই গিয়ে গুই সিদ্ধান্ত বুঝি দে একদম তারে কোন ফাত্তা নৈদ্যম গুরুত্ব নৈদ্যম কিন্তু বুদ্ধ তথাগত যত হাসে ইর তার আলাদা কি প্রীতি উৎপন্ন আলাদা কি তার প্রতি নমিত হয়ে যার গুই যে তা হাসে আসছি ঠিক এই তারে আবার অদে অদে কিক দিয়ে ওই বিছেন দিয়ে বইবেলায় বৈঠক দিয়ে ফানি টানি দিয়ে তুই দেওয়ানো ফর দি এই যে কি জ্ঞান লাগে তোমার ভিতরে যে প্রসন্নতা দেখা যার ইউ কারণ কি এই বুদ্ধ ইউ মধ্যে তারারে ধর্ম দর্শনা করছি দেরি মানে কি জ্ঞান লান লাভ করছি এই বিষয়গুণ পরিবেশন করছি দেরি কেনে তো এই বিষয় পরিবেশন করানোর ফর দি ই তারাও বুদ্ধ শাসনত আসি পরবর্তীতেই তারাও এই পঞ্চবর্গীয় শিষ্য ব্যাকুনে মার্গ ফল হই ব্যাকুনে অরহত্ব ফলে কি হই প্রতিষ্ঠিত ওই তো ই আর ফর দি আরো এই যশস্থবীর সহ তারা একষট্টি জন অরহত হই ইন টোটাল মিলিনে পরবর্তীতে আরো অন্যান্য তারও আসছি তারপর সারিপুত্র মুদ্গলায় নি তারর কাহিনী কইতাম গেলে বহুত লম্বা ইতারা সহ সঙ্গ প্রতিষ্ঠা হই তো এর এর ভিতরে যে সমাজ ব্যবস্থা এতিও কিন্তু বিরুদ্ধে নোয়াসিল দি নয় এতিও উন্নতিত্বগণেও আসিল বটে কিন্তু বুদ্ধর এমন একখান প্রভাব বুদ্ধর হাসে আইলেই ব্যাকুনে বুদ্ধ ধর্ম গ্রহণ গরম পৈতুই তো এইভাবে গত্য হইতে বুদ্ধ এই যে প্রাণী হত্যা গত্যু মানছে আগে চুরি গত্যু বেবিচারি গত্যু মিথ্যা হতা হইতো নেশা দ্রব্য সেবন গত্যু কিন্তু এত মনে গত্যু তো ইম করলিও তেমন একটা হন কি অপরাধ নয় কিন্তু বুদ্ধ তো জ্ঞান দিনে দেখেতে ইউং বললি মানুষের ভিতরে লোভদেশ মোহ উৎপন্ন হয় ইউন দ্বারা ওই মানুষ জন্ম অর মরের তাও বা জন্ম অর্ধে মরদ্ধ নয় শুধু ইউ হরে যার হন দুঃখ মধ্যে ফরের তার কোনো ইয়ত্তা নাই তো ইউন দেখিনে ওই ব্যক্তির ভিতরে আস্তে 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 এই ধর্মগান প্রচার প্রচারণা শুরু করছি এবং শিষ্যগণের এইভাবে নির্দেশ দিয়ে তো শিষ্যগণ যাতে চারিদিকে ছড়িয়ে ফুজছি আস্তে আস্তে উপাসক উপাসিকা বৃন্দ যারা জ্ঞানী তারা বুদ্ধের স্মরণ গ্রহণ করেন ধর্মের স্মরণ গ্রহণ করেন সঙ্গ স্মরণ গ্রহণ করেন এইভাবে করতে করতে বহু মার্গ ফল হই বহু কি হই মার্গ ফল অরহত হই তো এতে সমাজ ব্যবস্থা গান ও উদ্যোগে আসিল এত হলুদে শতাপত্তি সক্রিতাগামী অনাগামী অরহত এইরকম এই বিক্ষু সমন এবং দায়িক দায়িকা আসিলেরই তবে দায়ক হলি দায়িক দায়িকা হলি তারা অরহত হলি চব্বিশ ঘন্টার ভিতরে পরিনির্বাণ যাই গই নইলি তারা তুন চব্বিশ ঘন্টার ভিতরে পবিজ্য গ্রহণ
গরম পড়ে তো এখন এই দাইল দাইকার ভিতরে বিশেষ করে শতাব্দী শক্তিটা আমি অ্যাভেলেবল বিক্কুর ভিতরে অনাগামী অরহত অ্যাভেলেবল আছিল তো সেই কারণে এতে গন্ডগোল নো আছিল কি নো আছিল গন্ডগোল নো আছিল এতে বিক্কুলর ভিতরেও আছিল দি অনাসক্ত ভাব বিক্কুলে হন টিয়া বৈশে নদুত টিয়া বৈশে গহন নগত্য স্বর্ণ রূপ কি নগত্য গহন নগত্য তো এতে বিক্কুলরে জিয়ান টেম্পল তুলি দে ইয়ানতে বসবাস গত্য ইতারাতুন নিজরা হন টেম্পল তৈরি করি নাকি ন থাকতু হ্যাঁ আবার দাইক দেখি হলো এতে জ্ঞানী আছিল এই টেম্পল তুলি দিলি যে শূন্য হয় বিহার তুলি দিলি যে কি হয় শূন্য হয় এতে এই তার কারণ শতাব্দী শক্তি তাকে আমি লাভি এরকম দায়িক দায়িক উপাসক উপাসিকা বৃন্দ আসিল এতে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আসিল এবং ধ্যান সমাধি করিবার উপযুক্ত পরিবেশও আসিল এতে আবার জীবন উৎপন্নই বেশিরভাগ পারামি সম্ভার পরিপূর্ণ ব্যক্তিগণ উৎপন্ন হইল তবে বিরুদ্ধচারীও হম নয় এটা যেমন চিন্তা মানবিকা ইবে বুদ্ধর বিরুদ্ধে হতা হই না নরহত ফজ্জুগই দেবদত্ত বুদ্ধের বিরুদ্ধে আচরণ করি না নরহত ফজ্জুগই এরকম বহুত নরহত ফজ্জুগদের আছে তো এখন এতে কিন্তু তবে সুন্দর ব্যবস্থাপনা আছিল ওই এতে রাজা মহারাজা জীবন আছিল ব্যাকুন বুদ্ধর ধর্মগান বুঝিতে জি দেয় জানিতে জি দেয় এখন আলাদা সুন্দর ব্যবস্থাপনা আছিল এবং কি রাজা প্রসেনজিৎ বুদ্ধের বক্ত দেয় বুদ্ধের বক্ত দেয় এবং বুদ্ধ ধর্মগান বুঝি দেয় এতে কিন্তু ওই অনাথবিন্দিক সৃষ্টি তারা বুঝি দেয় এতে রাজ্যের মধ্যে কি করে দিয়ে একবারে নির্দেশ করে দিয়ে দেখি আবশ্য পূর্ণিমা অষ্টমীর মধ্যে ক্ষণ কেয়াই কি প্রাণীয়তা এনে অন্য সতি তো গরিণ্য বাড়ি বই এত অবশ্যই আছে এক রাজ আজ্ঞা মানে রাজার আদেশ একবারে মানে যারে হয় এতে ইতারাই সরকার সরকারি আদেশ জারি মানে একবারে এত হন অবশ্য পূর্ণিমা অষ্টমী মধ্যে হন প্রাণী হত্যা করি না পারিব কে মাংস বেশি ন পারিব এরকম নির্দেশ আছিল তো সেই কারণে এরকম মধ্যে এতে প্রচুর পরিমাণে এখানে আলাদা শান্তি আছিল হান প্রাণী হত্যা করলি আজিয়ে ফুঁড়ো মারের খালি কুত্ত মারের খালি তাবদ্দিন কি মারের অমুক মারের সমুক মারের গত্য তা আতিয়ে কি হয়ে যাবি ওই মারণের দিকে চালু হয়ে যেগুই সংস্কার হয়ে যেগুই অভ্যাস হদের আর সিটেঙ্গা হতো অভ্যাস আর বইয়ের ভাষা হলি সংস্কার তো ইউং গত্য হইতি আর জন ঠাপ করে টুস মেত্তিও কি দিদে নলাগে সুরি মেত্তিও দিদে নলাগে ওই অভ্যাস হয়ে যেগুদে মাইন্ড ইয়ে নেড়ে কি যেগুদে এইভাবে অভ্যাসে পরিণত হয়ে যেগুই তো একটা অন্যকে আর বোমা মারতিও কি মাইন্ডের মধ্যে নলাগের এইভাবে গত্য হইতে ই হয়ে যাবে কিন্তু এতে কিন্তু ওই নগত্য দেয় নগত্যি নগত্যি মানুষের ভিতরে চিত্তকার কোমল আছিল শান্ত আছিল দান্ত আছিল একখান হৃদ্যতা আছিল একজনের প্রতি একজন ভাইয়ের প্রতি ভাই হৃদ্যতা আছিল সাসা বাইফুদ হৃদ্যতা আছিল এখন যতই মানুষ ডেপলা ফর্দনীয়র বটে কিন্তু এখান যে হৃদ্যতা এই জিনিসের এখন বর্তমানে দেখা ন যায় এমনকি সমাজের মধ্যে বহুত মানুষ আছে যে সমাজ অত্যন্ত গড়ি উঠতি বটে কিন্তু তারা যাতে শহর যাইব গই বিদেশত যাইব গই এতে সমাজের অঙ্গে তেমন একটা সম্পর্ক ন রাখে এবং আইলিও উদ্দি উদ্দি বাসা বাসা যাইত গই সাই তো এই অবস্থা আর তো এখন আর এতের অবস্থা এক নয় তো এই বিষয়গুলোর আরো এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অমুক পরিস্থিতি এনে টেনে আরো কেন একটু বিভাজন দেখা যায় যেমন আগের দিনের মধ্যে রাজা মহারাজা অল গেলি একগ্রে বিক্ষু সঙ্গ উদ্দি দায়িক দায়িকা ব্যাকুন কি নিচে এরকম বারে বই এরকম বারে বই না শ্রদ্ধা সম্মান জানায় যেমন ইয়ার মধ্যে এই বর্তমানে ইয়ার মধ্যে বান্দরবনের ওই ইয়াইবার নাম কি দে মন্ত্রী হ্যাঁ হ্যাঁ বীর বাহাদুর বীর বাহাদুরের দেখা যায় ইবাহতে রাজনীতিক জায়গাত রাজনীতি ধর্ম জাগাত আসুম ধর্মনীতি একবারে নিচে বুঝি যেমন ইয়ার মধ্যে গেলাম তে বাসখালী তেজপ্রিয় বান্তে মনে হয় মুজি দিবে কোন তেজপ্রিয় বান্তে ন হ্যাঁ তেজপ্রিয় মুশকালী হ্যাঁ মুশকালী মুশকালী তেজপ্রিয় বান্তের মরার মধ্যে যেতে আর গেলাম তো এতে আর আই গিয়ে গুই পরবর্তীতে শুনি দি ওই মন্ত্রী নজাই বেড়া গতি এটা বহুত ছোট হাড়ো নেতা কেতা হদিকে ন থাকে না তারা ব্যাকু মঞ্চ সিয়ারত মধ্যে বড়িয়া আছে কিন্তু বীরবাহাদুর যায় না যাতে নিচে বসে গুই হড়ে বসে গুই হা নিচে বই নিয়ে বিক্ষু সংঘরে বন্দনা করছি ওই একটু একটু বুড়ো মুড়ো নেতা কেতাই জিউন আছে ইউন তাড়াতাড়ি আইনে হড়ে বসি গহনা নিচে আইনে বসি গুই তৈলি এই স ইতারাও তো রাজনীতি করেন ইতারা কিন্তু ধর্মরে অবমাননা করেন না হনা
কিন্তু এখন বর্তমান এমন সমাজ ব্যবস্থা দেখিবে দে কয়েকটিয়া দান দিলেই ইতারারে ফাঁসে সিহারত মধ্যে বসার মানে নয় ফাঁসে তো এখন এই জিনিস শুনল যে এই মানুষের ভিতরে ধর্মবত্তানো গিয়ে গই বেশিরভাগ এবং যারা আয়োজন করেন তারারও ধর্ম জ্ঞান নান নাই তবে আই বনবিহারের কথা এডে সাবাই দিলি তো নইব কারণ এত হবন্দ হতে বান্দি বনবিহার দে ফারা দে তো এডিও ফারন যায় যেমন ইভিজেট যদি হই আরা সাহাবিয়ার আছে না নাই তারপরে যদি মহেশখালী এই আরা সাহাবিয়ার মহেশখালী আরেকখান আরা সাহাবিয়ার এখান আছে এডিও যত বড় হবুক না কেন ব্যাকুল নিচে এডে হন উপরে বইন নাই তো এখন কতলুদে ওই যারা ইউং করে কতলুদে ইতারার ভিতরীয় ধর্ম জ্ঞান নাই এবং যারা আবার ইউন অনুমোদন করে তারার ভিতরে কি নাই ধর্ম জ্ঞান নাই তবে বাসনন মধ্যে হয়তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কথা কর ইউনতে জাস্ট বাসা জ্ঞান ইয়ং গান মধ্যে কি জ্ঞান বাসা জ্ঞান কিন্তু ধর্ম জ্ঞানের অভাবের কারণে এই জিনিস শুন অর যেমন কিছুদিন আগে দেখিলাম যে ফেসবুকের মধ্যে উগ্র বান্তে একান সবার মধ্যে একবার উগ্র মাই ফোয়ার ফাঁসুদি কি বৈঠক দিয়ে তো ইউন কি মানাই হ্যাঁ মত তো পর্যন্ত ন মানাই এর ভিতরে কি হনা তো এই জিনিস শুন একদম মানে বৌদ্ধ আমল রঙে বর্তমান আমল একগারে নমিলে ওটা নয় তবে কয়েকখান মাত্র মিলিব বেশি নমিলিব তবে আহারাও এখন আস্তে আস্তে ব্যাকুনে জ্ঞানীয় বেলায় চেষ্টা করছি তোমাদের এখানে আরো ব্যাকুনে জ্ঞান সত্য হলো যেমন ইউর মধ্যে আই বান্তরে হইলাম তো ইয়া করি দো কঠিন চিব দান উৎসর্গ করি দন ফানি ডালও করি দন মানুষ বলি শুনিব কথা ভালো লাগলে শুনিব নলি যাইব কই তো এখন বর্তমানে দেশক কোন এমন দেশক হতাগুণের ভিতরে লোভ দেশ মোহ তেল মারণী হতা মনে নয় কি মারণী হতা তেল মারণী হতা সে কারণে যাই নে শুনতু মন হলিও ওই ফানি ডালা বাজায় রাখুন উৎসর্গ বাজায় রাখুন বাজায় রাখি হলিও তারারে কি হনা ইউন শোনাইম তো এখন তো মেত্তা বংশ মানতে দেশনাদের উৎসর্গ করে দিই ফানি ডালাও করে দিই এতে কেন ওই ভিতরে সহ একজাক্ট ভিতরেও আছে এটা বাদ দিয়েও আছে ইউন তো বা বৃষ্টি হাইলের মধ্যে এতে কেন আয় গত বছর আছে গত বছর ন কয়েক বছর আগে দিই আর সিদি আত্মীয় হ্যাঁ তো তাক করে বৃষ্টি নো আসিল কোড়া বরফুর বনে নয় তো এখনো কম নময় বাদ দিয়েও যেতে কেন ভিতরেও প্রায় এতে হাসা হাসি বনে নয় ভিতরীয় এতে কেন তো এতে কেন মানুষ উৎসর্গ করি দহনের ফর দিয়ে তো বসারে কেউ না নয় কিন্তু অন্য কে হলি ডরাইব একবার এই আরেকখান গ্রামের মধ্যে গেলাম এরকম উৎসর্গ করে দিতাম হইনি তো আরে বড় বান্তে হতে অবুক মেত্তা বংশ উৎসর্গ করে দিলে হতে মানুষ তো যাইব গই আমার বান্তে মানুষ গেলে গই আর দেশনাথ যাইব গই সরম লাগিলে আই আনা ভাই দে অন তো ন ভাইবেন হ্যাঁ দেখা যাক না ওনা নয় আই যে হতাকুং কইম একবারে হৃদয়ের ভিতরত্ব কইম মানুষ ইচ্ছা করলে শুনি বুধে ইচ্ছা করলে বই তাই বুধে এটা কোনো কে আরে বাঁধা নৈতুম এঙ্গরি হই তো হই মানুষ তো প্রায় বসা আসিল তো এখন তো একবারে বৃষ্টি হাইলে দিন হয়তো কয়েকজন যাবে গুর কথা হয় না নয় তারপরেও তো প্রায় বইডিয়া নয় না প্রায় বইডিয়া আছে তো এই সমাজ ব্যবস্থা গান আসলে মিল নাই তেমন একটা মিল তাইলেও খুব কম যদিও বা এখন আরা বাসনের মাধ্যমে অমুক কান সুন্দর হোর বসালো হোর কিন্তু হৃদয়ের ভিতরে তেমন একটা কি নাই মিল মহব্বত নাই হলি সারে মানে নয় এই ইয়ার মধ্যে আর অতিথি বাসনের মধ্যে হইল যে চিন্তন কথন মননত মধ্যে মিল নাই মানে নয় আসলেই তো মিল নাই এমনি হওয়ার সুন্দর সুন্দর কথা কিন্তু দেখা যাচ্ছে এটার অন্তরণ মধ্যে আলাদা একখান অহংকার খাস করে এখানে খাস করে তো এই জিনিস শুনল যে এই অহমিকা অহংকার জিনিস শুন যদি আরা ত্যাগ করি তারি আস্তে 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 আরা বুদ্ধ যেই লেভেলের শূন্যর কথা হই আরা সেই লেভেলের শূন্য ইউন লাভ করিতে জুম আন নইলি এনে বাসা বাসা গজুম দুঃখ লাগিতে আইব তারপর এত হবেন তে অবু কায় তো কি আর কে চাইল ফারানো দি আর খা দুঃখ নফুর মানে নয় এতিয়ং কইবে এতিয়ং কলি আসলে কে চাইল হারে হয় ইতারা নিজরাই নজানে দেরি মানে নয় এনে ওই যাতে দুঃখ মধ্যে ফরিব এত হব তো বুদ্ধরে আয় তো কি আর কেস আইল কি নো দেখো না ফারা নো দি এই কেস আইল খারে হয় তাই তো ন জানে কেস আইল ঠিক এই ফারা দিয়ে কিন্তু কেস আইল যে ফারা দিয়ে তাই কেস আইল খারে হয় এনে বালা করি কি না ন জানে তো সেই কারণে যায় নে এই অবস্থা আর মানে বিষখার বটে অবু কাঁ রেখা গলা ফোরার আর কা কি ফোরার কোনা গলা ফোরার কিন্তু তাই হাত দেখি হোনা বিষ এই বিশ্বের কি সমাজের মধ্যে বহুত মানুষ আছে দে দান ধর্ম করে দে শূন্য লাই
ফুন্নলাই করে নির্বাণলাই করে তলি তারা ঠিক আছে কিন্তু বোধকে করে দে মানুষের দেখাইবার লাই শো দেখাইবার লাই অনেক সময় বোধ গ্রামের মধ্যে দেখা যায় দান দিয়ে দে তার দাদুর দাদুয়ে বর্তমানে আইনে ইতি কেমিয়ান আরো দাবি করে দে এরকম বোধ বড়ুয় সমাজের মধ্যে আছে আছে না নাই হ্যাঁ আছে না এই তো এখন ই তারা সুখী হতু নইবু এই বংশ ইন তংশ হইন যাইবু কই ওনা নয় তো এরকমই হন আই কিছুক্ষণ আগে শুনি দিয়ে এড়িয়ে জায়গা দিয়ে দান করে দিয়ে এবং রেজিস্ট্রেশন করে দিব শুনি দিন হ্যাঁ তো এই এটা যদি উপাসকীয় থাকি থাকে ইতার আর একখানা আহ্বান জানাইম দে এমন ভাবে লিখে দিবেন ওনার বংশ হন কে জানি দাবি করি নফারে তবেই তারা উৎসাহ হইবে লাই তোমার নাম গ্রামী আন অবশ্যই রাখি দিলি অবশ্যই উচিত কিলে যাতে তোমার পরবর্তী বংশধরী তারও যাতে ও আর জেডাই গড়ি গিয়ে আর তুনো গরণ উচিত আর বাবাই গড়ি গিয়ে আর তুনো গরণ উচিত আর দাদুয়ে গড়ি গিয়ে আর তুনো গরণ উচিত এই উদ্দেশ্য করি নেই তারা তুমি যাতে চেতনা উৎপন্ন হয় তবে যাতে হারিল অন্যভারের মতন করি না একবারে দাবি করি অন্যভারের মতন এভাবে নিঃস্বার্থভাবে দান করিবেন কারণ এখন বড়ুয়া সমাজের মধ্যে দেখা যাচ্ছে বহু গ্রামের মধ্যে একদের বিভিন্ন কেমন মধ্যে ওই আর গোষ্ঠীগত জায়গা আর দাদুর জায়গা তো সে কারণে যায় না কেম ইয়ুতুন যায় না আরেকানোর ইয়ুতুন যায় না আরেকানোর আয় গ্রামের নাম উল্লেখ নগর দিয়ে কিন্তু আমি বহুত গ্রামের ইতিহাস জানি এরকম তো সে কারণে যায় না তো আর এখন এমন ভাবে দান করছুম যাতে আর নিজের আর নির্বাণ লাভের হেতু উৎপন্ন হয় আর এরকম দাবি করে তো ফুয়াশা যদি এটা থাকি থাকুন এরকম গাদ্দার গুয়ার টুয়ার থাকিলি ইউন ঠিক হয়ে যাবেন বুঝলেন অনে নয় ইউ গাদ্দার নয় না গুয়ার নয় না অনে নয় গুয়ার হয় দেখারে এই গুয়ার মানে ইউনেরই অনে নয় তোমার জাদুয়ে দান দিই এখন তুমি যদি দাবি করো ইউ গুয়ার যে নয় না ইউ কি কি হ না গুয়ার যে তবে হতাগুণ শুনতে কিনা অসুন্দর লিও হাজার তাই বুঝে নয় নয় হ্যাঁ হাজার তাকুন নয়বো হ্যাঁ তো ওনারা ব্যাকুনে এরকম কাদ্দার গুঁয়ারি নয় না অসৎ নয় না দুষ্ট নয় না ব্যাকুনে বালা বদ্র যে বেনগুদের এখানে তো এটা এখনো কি আরে আই ওই তেল মারিও হতা নকর এটা ওই খনো ফাং ফাইবার লাইও আই ওই কারণ যারা জাগার মালিকি তারা তো সাধারণত কিনে টিয়া বেশি থাকে এর কেন না নয় আর হতা গান ইতারা গাতে কিনে যায় বেশি ফরে গুই এর না নয় তো ফাং টাং আরা এই বিষয় লইনে দেশনা নগরী দেশনা যেতে দিউম এতে দেশনাই দিউম দে এটা হনো ওই ওইতি ফাং গরিব ওইতি ফাং নগরিব এই চিন্তা লইনে আরা দেশনা দি নগরী এর কেনে তো ওনারা ব্যাকুনে তলি এইভাবে চলিবেন সমাজের মধ্যে ব্যাকুনে মিলিমিশি থাকিবেন আর হলো দে গ্রামের মধ্যে যে গ্রামের মধ্যে জন্মগ্রহণ গজ্জুন এই গ্রামের প্রতি কেন আলাদা টান থাকানোর দরকার বিক কইলিবে অন্য কথা বিক কইলিবে তো অনাগরিক কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাতৃভূমি কপতাক্ষ লিখি দেখুন না মাইকেল মধুসূদন দত্ত ইবে বাইরে গিয়ে দিয়ে শান্তি ন ভাই শেষ পর্যন্ত সুখ দেখে ধরে সেই গ্রামত ওনা নয় সেই কপতাক্ষনগর হতা মনে তুলে দেয় ওনা নয় তো ওনারা ইউন মধ্যে এই গ্রামের প্রতি আলাদা একখান টান রাখিবেন যে যে জন্মস্থান এটা জন্মস্থান কিছু না কিছু গরিবালায় অবশ্যই চেষ্টা করিবেন ইয়ান ওনারার ঐতিহ্য বাফর বিঁধে দাদুর বিঁধে ওনে নয় ওনে এই বাফর বিঁধের মধ্যে থাকি না নয় না লেখাপড়া গুজুন দে দাদুর বিঁধে থাকি না নয় না লেখাপড়া গুজুন দে তো এখন এই গ্রামের মধ্যে কিছু না কিছু কাং গরিবাল্লাই চেষ্টা করিবেন তবে এর ভিতরে আর একটা বিষয় আছে গরিবাল্লাই যায় না উল্টো ফলটা গরি নিয়ে ফেলাবেন উল্টো ফলটা মানে এক হই কিরকম ইয়াঙ্গানি কিনি বোধ কে তো গাতো লাগিতারে প্রায় সমাজের মধ্যে থাকে তো এটা অনেকে আর শিখে দিয়ে দেয় নয় ইউনাই বিভিন্ন জায়গার মধ্যে ধর্ম দোষণা দিই গ্রামের মধ্যে অনেক কিছু ন করিবেন সমাজ রঙ্গে ন মিলিবেন কিন্তু হন কেন অনুষ্ঠান হলে মাইক ধরি বেলায় অপেক্ষা করিতে আইবেন মাইক ন দিলে হবে আর এখানে দুই মিনিট হইতো ন দে আর এখানে দুই মিনিট কি হনা হইতো ন দে কিন্তু এনে ফালা সোয়াইং খলিও নদ মাসিক সোয়াইং খলিও নদ বছরই সোয়াইং খলিও কি হনা নদ ওই দিলিও ওই দিনটি হাম করে দিবে যে পরিমাণে দে তুই এনদি পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক হইন একই সমান দ কিন্তু একই সমান দিনে তুই যেদিন অনুষ্ঠান হবো ওই দিনই কিনে মাইক ধরি বেলায় অপেক্ষা করি থাকো কি করি থাকো তখন মাইক ধরি বেলায় অপেক্ষা করি থাকো তো এইরকম চিন্তা চেতনা অন্য করি নে নিঃস্বার্থ ভাবে ধর্ম শূন্য করি বেলায় চেষ্টা করিবেন এখানে তো এটা কেয়ার কাটার লাগে না ওনা ফোরার টোরার না কেতুন ফোরার না হইতে হ্যাঁ ফোরান না কেতুন ফোরালে কই নাই মলম টলম দি মেরিকেনে মলম আছে তবে ইউন হলো যে ওই রকম মলম নয় হতার মলম এরিকেনে হতার মলম তো তো হতার মলম হলিও ঠিক হয়ে যাবে কই কেন তো ওনারা এইরকম এই
14 নম্বরে দায়ুকি নইবেন্দের ভালো উপাসক বেলা চেষ্টা করিবেন ভালো দায়ুকি বেলায় চেষ্টা করিবেন লাই মাইক ধরিবেন লাই নয় মূলত শূন্য লাই শূন্য করিবেন দে কি হলা কোনা শূন্য লাই ভালো হাসিউন গরিবেন দেরি তবে ইউন সমাজের মধ্যে থাকে তো তো সেই কারণে জানি না বোধকের গাল লাগে ওই তো ইউন মাঝে মাঝে কিনে ওই মানে ওই ব্যাখ্যা করে দেরি ওই মাঝে মাঝে সাত মানত বলি তারপর ফুইকার বলি ওই হদিকেন কানা রাগন মধ্যে সাত মান থাকে না ওনা নয় এই ইউন মধ্যে যেতে হাফুক লই নে বইবু গম মারিব ওই তারও জি হড়াজার ওই তারও ফুয়া হড়াজার ইউন লই নে রিকেন নয় না তো এই ইউন লই নগরী ওনারা কেমন তাইবেন কেমন মধ্যে ধর্ম আলাপ করিবেন আর নিজের বাবার আর দেখিলাম দে কেমন মধ্যে আলাপ করতো মা হইতো দে দুরাতি হইজন্দ কেমন কি রদে ওইটারও করো ওইটার ব্যাকুম গুঙ্গি উই ওইটারও করো ব্যাকুম কি কোনা গুঙ্গি গুতু এত কেমন মধ্যে কি হদি তারা বহুয়াও নাই মা বাপু ত্যাগ করি এসি আর যদি তারা রঙ্গে কিনি সঙ্গ নদী তো ইতারা ইতারা হতো সঙ্গ ভাই বড় নয় তো ইয়া হতে ধর্ম আলাপ বললি বান্তর ধর্ম জ্ঞান হইলু আইও কিছু তুন ধর্ম গান কি করতেলাম অর্জন গরিত ফেললাম তো কথা গান সুন্দর আছে তো তো ইয়ো ঠিক ওনারা কেমন আইবেন বান্তে তুন ধর্ম কথা শুনিবেন দরকলি বান্তে যদি ন পারে হবেন দেরি বান্তে আগামী হালাই অনাতুন কি সারি যুসুত্ব সম্পর্কে শূন্যম আগামী হালাই আর্যষ্টাঙ্গে মার্গ সম্পর্কে শূন্যম আগামী হালাই অষ্টশীল সম্পর্কে শূন্যম তো তার বুদ্ধিন তোমার আরে হইবেল লাই বা এক সপ্তাহ পরে তোমার আরে হইবেল লাই বান্তি স্টাডি করিব না করিব শুধু স্টাডির পাশাপাশি তাই নিজেও চর্চা করিব কারণ তোমার আরে হইবেল লাই তো এ হইতু যায় না এন্দি ইবে নিজেও জ্ঞানীয় যে বুগুই আর ওনারাও কিন্তু ধর্ম জ্ঞান লাভ করি ফেলে উভয়ের লাভ উভয়ের কি হনা লাভ কিন্তু বাইরে বই নে বান্তি অলরে আলোচনা সমালোচনা ইন গরি নে কোনো লাভ আছে না হনা কোনো লাভ আছে না কোনো লাভ নাই তো ওনারা ইন্ন গরিবেন দের স্থলে সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে বৌদ্ধ আমল আর এখন আমল এক নয় তো এখন দায়ীকর কথা হইলাম দে না ইতারা হইব বান্তি অলর কথা তো নহর নয় ইয়ে নহব না তো বান্তি হলেও কি হইতে মাই এই বনমন্ত সব দিও বনমন্ত হইতে ওনারা পব্বজিয়া দান দিবেন দে কি করি বেকনে শ্রদ্ধা চিত্তে দান লই দান করিবেন ফুয়াসারে আবার তোমার পব্বজ্যতিও দুকুতুন মুক্ত হইবেলাই পব্বজ্যবে কি হলে হনা দুকুতুন মুক্ত হইবেলাই পব্বজ্যবে কোন সার্টিফিকেট জোড়াবেলাই নয় যাতুন ফৈত্য মন হয় ইতি গরর টিয়া দি অথবা গৃহী অবস্থায় যে দূর ডক্টর ফৈত্য মন হলে ডক্টর এম এ ফাস ফৈত্য হলে এম এ ফাস যে দূর ফৈত্য মন হয় এ তুন ফরি তার সর্বোচ্চ শাসন তালি ত্যাগ কি দেখা যায় দেখো না ত্যাগ কাম দেখা যায় নইলি কিরকম দেখা যায় দেখতে পারে ও বনমান্তে হয় নাদা মাইজুর ফুয়া হতে গর ফরিবার টিয়া নাই ফরিবেলায় সার্টিফিকেট জোড়াবেলায় কি হনা পবিজ্যে ওইদে তাহলে বুদ্ধর ধর্ম রঙ্গে তার চিত্তরঙ্গে মিলেন না ওই উপাসকের জিয়াং কই তার চিন্তা রঙ্গে কথা রঙ্গে মনোরঙ্গে মিলেন না ন মিলেন এমনি প্রার্থনা করতে নির্বাণ কিন্তু এটা আছে যে ভিতরে ভিতরে আয় সার্টিফিকেট ওই মেট্রিক পাস করে জুঙ্গিতে পব্বজ্য লই না এম এ পাস করে জুঙ্গিতে না নয় এই যে তাহলে এই চিন্তা রঙ্গে খাজা রঙ্গে কি ন মিলেন তো এইটারাও এইরকম সমাজের মধ্যে তেমন একটা বড় ধরনের খাঁটি অবদান রাখিন না পারিব ইতারও এনে বাসা 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 ওই ইতারা খনো কেরারে সাবি হইন্য পারিব কিলে হইন্য পারিব দে হামনীতি গড়ি উঠি দিও এঙ্গরি ওই না নয় ইতি আর কেঙ্গরি ধর্ম জ্ঞান দিব তো এই সে কারণে ওনারাও বিক্ষু সমন ব্যাকুন ধর্মর ব্যাকুনে ফরি বললে তো মানা নগরীর গৃহ অবস্থায় ফরি তারপর পব্বজ্যতালি ত্যাগ দেখা যায় তবে পব্বজ্যতালিও লেখাপড়া না দে নয় সূত্র বিনয় অভিধর্ম এইম ফরি বেন্দেরি ইম ফরি তারপর এক করে বাবনা করি না যার যার খাজে রত হইবেন দেরি যার যার খাজে মানে পব্বজ্যের জিয়ান খাস এই খাজে রত হইবেন দেরি কেন তলি উভয়ের কথা কইলাম তো না এটা হনকে আরে দোষ দিন নেবার বে তো হবুতে বানতে শুধু দায়ী কোন সাবি সাবি হইয়ি হতে ইতারা লাল লাল হয়ে যেত ইতারার কাদ নকর মতন করি না হইয়ি দে ওটা নয় তো এটা লাই ইতারার ইয়ং করে হইলাম দেরি ব্যাক কোন যাতে শুভ হয় মঙ্গল হয় উভয়ে মঙ্গল হয় মতন করি না এভাবে হইলাম দেরি তলি ওনারা যদি এই ব্যাক কোনে ত্রিবিটক আদি ফরন তবে বোধকে দাবি করে দে গ্রহন্ত দূর আর বিদর্শন দূর এ দুয়ে দাবি করি নে বোধকে স্কুল খলসত ফরে কিন্তু ইবে দাবি করিবের কোনো বিষয় নয় গ্রহন্ত দূর বলতে বুঝাই দে স্কুল খলসত ফরনিবে গ্রহন্ত দূর নয় গ্রহন্ত দূর বলতে সূত্র বিনয় অভিধর্ম ইউন স্টাডি করলি ইবেরে গ্রহন্ত দূর হই দে ইবেরে কি হই দেখো না
গ্রহণ তো দূর হই দে ও খদিক কেন স্কুল খলসত ফর তো এই গ্রহণ তো দূর ব্যাকে কেন করে গুদে কি রকম হদে ও স্কুল খলসত ফর দি আর গ্রহণ তো দূর কি করে দি পরিপূর্ণ করে দি এই এনো বলবি কে গ্রহণ তো দূর বলতি বুঝাই দে এই ইয়া সূত্র বিনয় অভিধর্ম ইউনে স্টাডি করনি বলে দে কি গ্রহণ তো দূর তবে শীল বিনয় ঠিক রাখি তবে কি বিনয় ঠিক রাখি শীল বিনয় ঠিক রাখি নে এভাবে করিবেন দরে তোলে আর আরো বহুত প্রশ্ন আছে তো আরিবেন মধ্যে বেশি কিছু নকই না দূর নদী সমাপ্ত করে আর কি হইতো অনিত্য দুঃখ অনাত্মা তবে আই সংক্ষেপ করে কইম কারণ একটা নির্দিষ্ট সময় আছে তো না অতিরিক্ত সময় লইলিও মানুষের বৈজ্ঞানিক ভাবে বেক্য আছে তো কতক্ষণ পর্যন্ত তাই বই দাইত্যারিব না কতক্ষণ পর্যন্ত তো এখন এই অনিত্য হারে হয় অনিত্য যাহা নিত্য নয় তাহা অনিত্য হয় কি যাহা নিত্য নয় তো এই জগতের মধ্যে কোনো কিছু নিত্য নয় নিত্য মানে স্থায়ী কোনো কিছুই স্থায়ী নয় তো সে কারণে অনিত্য সে কারণে কি হনা অনিত্য তো এখন শোন এই আর আজে জাগা সম্পত্তি বউ ফুয়া সাজি আর হই আর বলতে তো কিছু নাই ব্যাকুন একদিন মরিবুদ না তাহলে এই ব্যাকুন অনিত্য শুধুই নয় আর নিজেও একদিন কি মারা যাই নিজেও একদিন কি হনা মারা যাই তাহলে এই কোনো কিছু স্থায়ী নয় গোটা পৃথিবীও কোনো কিছু স্থায়ী নয় ব্যাকুন এই অনিত্য ক্ষয়শীল এই সে কারণে অনিত্য ব্যাকুন কি হনা ক্ষয়শীল পরিবর্তনশীল সে কারণে অনিত্য তো দুঃখ হারে হয় তো এখন আর ইন্দুরি রাখি বেলায় চাই দেই কিন্তু ইন্দুরি রাখি নফারি ইয়ান কান দুঃখ অনাত্মা অনাত্মা বলতে ইয়ান আন নয় বিদায় আই ইয়ানরে পরিচালনা করি নফারি বিলে বিদায় তারে হয়তো অনাত্মা মানে আন নয় মানে আন নয় কি এই জগতের মধ্যে কোনো কিছুই আন নয় এর নিজের শরীর লান পর্যন্ত নিজের নয় তো অফর কেন করি আর নিজর হইব তো এই যে আর নয় আই ইয়ানরে পরিচালনা করি যেন পরিচালনা করি তারি নাই আতি ইয়ানরে যদি হই অয়াত তুই বুড়ো নইস হনা নয় তারপরে কি হইজার গহনা বুড়ো হইজার কই আ সুলরে হয়তো সুল্ল করিস কিন্তু সুল্লুন করি না এটা ঠাকুর মাথা হইজার কই হনা নয় হ্যাঁ হইতে কি গালুন সিটে সিটে নইস হনা নয় একগ্রা জোয়ান ফটফটে থাকে সব সময় ওই নি সিয়ারা ফটফটে আছে না বেকুনুর পরিবর্তন দেন তাহলে আই যে কে হই রে কে পরিচালনা অন না নর এ আ নয় বিদায় আই এনর পরিচালনা করি ন পারে বিদায় মানে ই এনর হইলে অনাত্মা মানে আমার নহে বলিয়া ইহা আমি পরিচালনা করিতে পারি না বলিয়া ইহা অনাত্মা এই অনাত্মা তো এই সংক্ষেপ করে অনিত্য দুঃখ অনাত্মার কথা হইলাম তো আরো আরেকজনে আরেকজন কি হইল দে পঞ্চ নিবরণ তো আর এই যে ইবে হইলো ইবের ফরতে পঞ্চ নিবরণ হতা হইয়ে পঞ্চ নিবরণ একটু করে ব্যাখ্যা করে দিই পঞ্চ নিবরণ পঞ্চ মানে ফাঁস নিবরণ মানে আবরণ আবরণ মানে ডাকনা আর ডাকনা মানে কোনো কিছুরে ডাকি ডাকিলে তারা হতে নিবরণ বা আবরণ বা ডাকনা তো এখন এই নিবরণী কি ইউনতে কামছন্দ ব্যাপার তৃণমিদ্ধ ঔদত্ত কৌকিত্য এবং বিচিকিৎসা এই ফাঁচ নিবরণ এই ফাঁচ নিবরণ ইউনে জ্ঞান লাভর যেন জায়গা আছে রাস্তা আছে ওয়ে আছে ইয়ানরে বাঁধা সৃষ্টি করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে ইয়ানরে হদে এতলাই ডাকি রাখে বিদায় তারে হদে নিবরণ তাহলে কামচন্দ কেন করে আনার জ্ঞান লাভ লাই অন্তরায় সৃষ্টি করে কামচন্দ মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শর প্রতি যে আকর্ষণ তারে হদে কামচন্দ তারে হদে কি কাম ছন্দ তো এই জন্য কারণে আর হনেক কান বিষয়ে বালা করে বুঝিন ভারে যেমন লেখাপড়া করতাম বলিও ওই হিন্দি ফলি মত মাই ফর হতা মন দুটে মাই ফলি মত আর হতা মন দুটে আরো ব্যবসার হতা মন দুটে কিন্তু আর তো কিল নাই দে ওই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইনুর প্রতি কি আসক্তি বা আকর্ষণ আছে দেয় অন্য মিকে দি এইকে মন বসায় নভারে এইকে মানে জিয়ান গুজতাম সাইরেরি মানে জিয়ান আরা ধ্যান সমাধি মধ্যে বলি এতেও ওই নারারে কি করে খাস করে বোধকে নহয় না বানতে বেশি বইতে নিয়ে ভারি মনে ঘুরে দে কি কে হয় নহয় এই ইংরেজিতে এই ইংরেজিতে রূপ রস শব্দ গন্ধ স্পর্শর প্রতি যে আকর্ষণ হিন্দি ঘুরে দেরি তবে বই তাইলিয়া তেও ঘুরে তো ওই বহুত দিন আগে দেখি দিই এনো মনে দূরে এক ঘন্টা আগে দেখি দিই এনো মনে উড়ির তারে আধা ঘন্টা আগে দেখি দিই এনো এখন কি এক বছর আগে দিই শুধু দেখু দে তো নয় শূন্য দুই এনো গ্রাম লই দিই এনো ওই তার মধ্যে ফুয়াই দি খাইও দে ইয়ানো বোধ কে নহয় না ওই তার মধ্যে নিমন্ত্রণ গে দি এমন ভাবে ফুয়াত করি রাইন্দি হতে একবারে বাঁধা বাঁধা মৌদিনে তলজলা তলজলা করে রাইন্দি হ্যাঁ নয় হ্যাঁ তলজলা তলজলা এখন খাই দি আজ পর্যন্ত বলি না পারে আজ পর্যন্ত কি হনা বলি না পারে তলিন সব খাই দে হতে আরো মনত রাখতে কি
হতে ওনা নয় এই জিনিস চুনলুদে এই অনুরোধে কামছন্দ হইদেরি বোধকে মনে করে যে কামছন্দ বলতে বুঝাই দে শুধু মাইফা মতোয়া মিলিলি কামছন্দ নয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শর প্রতি জীবে আকর্ষণ এড়ে ওইজন আছে কিন্তু আবার হ্যাঁ ব্যক্তি মিলিনে ইউনরহতে কামছন্দ ইউন আর আর জ্ঞান লাভর অন্তরায় গরি দে জ্ঞান লাভর রাস্তারে ডাকি রাখে তো এখন এই ধ্যানর মাধ্যমে ইউন সরাই ফলম পর দেরি এই প্রথম মূলতে কামছন্দ তারপরতে ব্যাপার ব্যাপার মানে অপরর অহিত চিন্তা বা অপরর ক্ষতি চিন্তা তো অপরর অহিত চিন্তা প্রায় জনতন উড়ে তো উড়ে না উড়ে হ্যাঁ ওইতারত বলে ফাক্কা গত তুলি ফেলার ওইটি বলে বড় ফত লাভ করি ফেলার ওইতারও ফোয়া বলে মেট্রিক পরীক্ষা ফাঁস করি ফেলাই ওইতারও ফোয়া বলে এম এ ফাঁস করি ফেলাই ওইতারও ফোয়া বলে আরো ডবল এম এ কি ফাঁস করছি ইতারত কিনি কেস মারি দিই নে না না ইতারত কিনি কি মারি দিই না না কেস মারি দিই না অথবা ক্লিক মারি দিই না ওইতারও জিওর বলে বিয়ে হয়ে যায় কই তাড়াতাড়ি কেন বনি মারি দিই না এরকম আছে না নাই হ্যাঁ এ তো এনে আর ব্যাখ্যা করে দিয়ে ব্যাখ্যা বুঝুন না ওনারা বুঝুন না হয় বুঝে দে তো বইটা আছে নইলে তো যাইতে কই নয় না গোড়া আজ অন্য ই এবং আর অন্য উৎসর্গ শেষ হয় না নয় কঠিন যে ফানিটা লওয়া শেষ হয় না নয় তারপরে বইটা আছে তো এন্দিও বইটা এন্দিও বইটা দেখি তো হ্যাঁ আরো বরং অন্য ওদিকান তিয়ে দিয়ে শোনার হ্যাঁ তিয়ে দিয়ে শোনার তো এখন শোন এই যে অপরর অহিত চিন্তে অপরর প্রতি চিন্তা গড়া অয় এবার হদে ব্যাপার এবার হদে কি হনা ব্যাপার যেমন কেয়ারা চিনো না কেয়ারা কেয়ারা বলে এমন ইনসুক গর ফিটো দুগ্গ গো ফিটো দুগ্গ বলে উঠি দেখিলি নিসতুন নিসরিবে তুম বলে মনে হয় দে ওবে আর ফেলাই উর্মিকে কি হনা উড়ি যার কইতে ইবে বলে ও নিসরিবে বলে বাইরে হইলো উদ্দিরিবে বলে বড় ট্যাঙ্ক দিয়ে খরাই ধরি নিসরমিকে টানি নামাই ফেলাই টানি কি করি ফেলাই হনা টানি নামাই ফেলাই এ সমাজের মধ্যে হতি কেন এরকম মানুষ আছে না নাই আছে না নাই এই সমাজের মধ্যে এরকম মানুষ আছে হতি কেন তবে আবার এটার মধ্যেও বাক বাক আছে তো কিছু ক্ষমতাশালী কিন্তু ক্ষমতা কিনে কম কিছু কেয়ার ক্ষমতা কিনে আরো কমেরি মানে আব্বু কেয়ারা সাডি কেয়ারা বাক বাক আছে না নয় আব্বু কেয়ারা ট্যাঙ্গিয়ানি কিনে বড় এরি বড় ক্ষমতাশালী ইউনি আব্বু কেয়ারা আরি ইউ কি কেয়ারা হনা আব্বু কেয়ারা আরি তো এরকম ইংসুকেরি তো ওনারা এরকম ইংসুক নইবেন দেরি অপরের ক্ষতি কামনা নকরিবেন সমাজের মধ্যে ইঙ্গুন ফাপ নিজেরও ফাপ সমাজেরও ক্ষতি সমাজেরও কি হনা ক্ষতি তাহলে কামচন্দ ব্যাপার তিনোমিদ্য তিনোমিদ্য মানে আলস্য তন্দ্রা তিনোমিদ্য মানে কি আলস্য তন্দ্রা এই আলস্য বললিও ইউনো ইউনো মধ্যে ফরেরি তো ওনারা বোধকে আলসি করি না আলস্য মানে আলসি এরি আলসি লেস তো এখন আজিয়ে বৃষ্টি ফরের বলে খামন্ন যাইয়ে মাঝে বলে রোদ ফরের বলে বেশি খামন্ন যাইয়ে মাঝে বলে ঠান্ডা ফরের তো এম গতি গতি তুই জীবনোত্তর কোনোদিন আর উন্নতি করি ন পারিব পারিব না হনা এই আলস্য তন্দ্রা মানে সবসময় ঘুম যাইতু চাই সবসময় ঘুম যাইতু চাই আলসি করি করি তো ইতি গুম জীবনে নফুরে গুম জীবনে কি হনা নফুরে তবে শরীরের প্রয়োজনে উপর নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম লাই গুমর প্রয়োজন কিন্তু অতিরিক্ত কি বলো দে এই আলস্য তন্দ্রার মধ্যে ফরেরি এই পঞ্চনিবরণ মধ্যে গণ্য অয়েরি তবে ইউন ত্যাগ গরম পরিব এই কামচন্দ ব্যাপার তিনমিত অদত্ত কৌকিত্য মানে অনুতাপ অনুসূচনা বা আই আগে ফাপ গুজি ইউন অনুতাপ অনুসূচনা নগরী অতীতের যাহা কিছু ফেলে দাও অতীতে কদাপি দিউন তাকে পুন আবির্ভাব হতে অতীত যাই গিয়ে অতীত ফেলা দিবেন ইউন যাতে পুনরায় আর আবির্ভাব নয় এদিকে সতর্ক থাকিবেন এদিকে কিতাইবেন দেখো না সতর্ক থাকিবেন দেরি কেনে আর হল দে অনুতাপ অনুসূচনা চঞ্চলতাও বুঝাই তো এই গুণ ত্যাগ গরম পড়ব তারপর হল দে বিচিকিৎসা বিচিকিৎসা মানে সন্দেহ তো সন্দেহ কি ওর প্রতি এই যে আর বাবনার মধ্যে বই বাবনার মধ্যে বলি এই যে তেঁরা তুন এই যে বাবনার মধ্যে বই এই বাবনা ইয়ানোর আলম্বন ইয়ান ঠিক আছে কিনা ঠিক নাই বা ইয়ান অর কিনে নর এই যে বিতর্ক উড়ে এই এনের হতে বিচিকিৎসা আর যদি এর বিচিকিৎসা যদি ওই দশ সংযোজনের বিচিকিৎসা হয় ইবে কিন্তু আরোগ্য তবে ইয়ুন মধ্যে বাবনার আলম্বন বিষয়ে বুঝাই দেরি এই পঞ্চনিবরণ এই পঞ্চনিবরণ হলো প্রথম দিয়ান উত্তীর্ণ হইলে ভাবনা করি না এতেই অপসারণ যেগুই মানে সরি যেগুই ওই জ্ঞান উৎপন্ন হইবে রাস্তা কান ক্লিয়ার যেগুই দেরি কেনে তো এতলাই ওনারা এই কমপক্ষে ভাবনা আদি করি না প্রথম দিয়ানোর মধ্যে উত্তীর্ণ হইতেলি এই পঞ্চনিবরণ কি অপসারণে যেবুকুই তারপর বিদর্শন ভাবনা করিবেন উপযুক্ত হইবেন দেরি বোধকে বিদর্শন ভাবনার মধ্যে নবই নে বই মাত্র হতে ফ্যাটফুলের হোমের ফ্যাটফুলের হোমের হয় কিন্তু ইউন আসলে বিদর্শন ভাবনা নর এটা শুধু ফ্যাটফুলের হোমের হদ দে ইউন গুন জাস্ট
ওই গুড়ো ফুয়ারে বেরোনোর মতন, গুড়ো ফুয়ারে কিয়র মতন হওয়া বেরোন মতন, কিন্তু বিদর্শন ভাবনা গত্য হলি এই পঞ্চ নিবরণীয় অপসারণ গরম পূর্ব হারণ পঞ্চ নিবরণ যদি অপসারণ নয় ইতি বিদর্শন প্রবেশ করণের উপযুক্ত নয় বা এড়ে প্রবেশ করণ সম্ভব নয়, তো সেই কারণে জানি পঞ্চ নিবরণীয় অপসারণ গরম পূর্ব। তো এখন অনারারে বুঝতে দে কিরকম না বলে হ্যাঁ ফ্যাট ফুলের খমের হলিও কিছুক্ষণ এনে বালা লাগিতার কিরকম বালা হ্যাঁ কই বালা গানালু দেরকম আর আর ছোট থাকতি ও হদিকেন শুয়ারির খোল বা ডাকবো হই দেরি ওনারা কি হন দে, ওনারা কি হন দে হ্যাঁ শুয়ারির খোল হন আর কে কে ডাকবো হয় বালা ন, তো ই অনুযায়ী ফুরিব আর আই অনুযায়ী সত্যম না নসত্যম টানে দে একজনের দূর মানে বই থাকে নি তো আর জনের দি ঠানে, তবে তিনজন তালি পিছতে একজন ঠেলে না নয় তিনজন থাকিলে দুজন হলি দুজনে বা একজনে ঠানে আর জনে বই থাকে ষোলো তারিখ তেরি এরকম আইন সহ্য অনারা সহ্য না কে আয় রে এরকম কেউ আসুন না রে সাই না আত্মন্ত সাই হয় একজনে ও এটা তো বহুত সহ্যি আটা যে আয় খা না আইন সাই তো ইতারও সহ্যি কেন অনারা সহ্য না বুড়ো বুড়ি ইতারা কোনদিন ও ইতারও সহ্যি হর তাহলে এই সন আর ষোলো তারিখ এই শুয়ারি ডাকুর কলম মধ্যে সত্যি আরাম লাগি না ন লাগে ষোলো তারিখ তেরি এখনই আরাম লাগে না লাগে না হোনা ইউনুমতি কিছুক্ষণ ভালো লাগে দেরি কিন্তু কিছুক্ষণ ফর দি একগারে বই তেলে একগারে ফোন গরমে যাবি না নয় ফোন টিকে গরমে যাবি আবার বই তেলে ট্যাঙ্গর ফাতাই কি যাবি হোনা গরম ওই যাবি আবার ইয়ান হয় হয়ে যাবি কি হয়ে যাবি হোনা হয় হয়ে যাবি তবে ছোট হাইলে এখানে আনন্দ লাগে ছোট হাইলে কি লাগে তখন আনন্দ লাগে খুশি লাগে ইও ঠিক এনে বিদর্শন ভাবনা হই নে পেট ফুলের হোমের হই নে বই থাকিল ইয় এখানে ভালো লাগে দেরি মানে আমি ভাবনা করি কেন ফিল হয় দেরি হয় না নয় এই আনন্দ গান হয় কিন্তু ইন্দিনে পূর্ণাঙ্গণে উর্মিকে উড়ন সম্ভব নয় অনাত্মন যদি বিদর্শন ভাবনা গুরুত্ব মনে হয় সমত ভাবনা দিনে মানে সমাধি দিনে মানে আরানো হইনে শীল সমাধি প্রজ্ঞান হইনে শীল মানে তো মানে জীবন ছিলেরই তারপর সমাধি মানে এই চিত্রের একাগ্রতা বুঝে এই সমাধি উৎপন্ন হইতে হতে এই পঞ্চ নিবরণীয় অপসারণ হই গেলে গই তারে হয়তো সমাধি তারে হয়তো কি সমাধি এই সমাধি উৎপন্ন হইলে তারপর প্রজ্ঞার অনুশীলন এই প্রজ্ঞা মানে বিদর্শন প্রজ্ঞা মানে কি বিদর্শন তো এই বিদর্শন খারে ক্যাঙ্গরি গরম পড়িব এই আর এই শরীরে যাতে অনেক অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করিতে পারিবেন এতে হবে বিদর্শন এতে হবে কি হোনা বিদর্শন এই অনিত্য দুঃখ অনাত্মা হই না এই অনিত্য দুঃখ অনাত্মা মানে আর আর এই শরীর অনিত্য দুঃখ অনাত্মা এই চিত্তইন অনিত্য দুঃখ অনাত্মা মানে পুরো পঞ্চস্কন্ধই পঞ্চস্কন্ধ কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধ মাত্রে অনিত্য দুঃখ অনাত্মা ইয়ে যদি বিশেষভাবে জানিতারণ বিশেষভাবে দর্শন করিতারণ এতে হতে কি বিদর্শন এতে হতে কি হনা বিদর্শন তো সাউন্ড একটু ছোট হইব আচ্ছা সাউন্ড শোনা যান না অনারা শোনেন না হ্যাঁ আচ্ছা এনে শোনা যান না শোনা জানলে তো হইতে জুম না শোনা জানি হারণেন দি সাউন্ড বন্ধ ছোট গজি দেরি এনে শোনা যায় অনারা শুনুন না অনারা শুনুন না আচ্ছা শোনো যেতে তৈলি হই নে কেন তো এখন সন এই বিদর্শন ভাবনা করি তৈলি তৈলি আর তুন সমত ভাবনা করি সমাধি উৎপন্ন করি নে পঞ্চ নিবরণ অবসান করিলি তারপর প্রজ্ঞা উৎপন্ন হইব তৈলি এই প্রজ্ঞা ইয়ান রহদে বিদর্শন ইয়ান রহদে কি হনা বিদর্শন তো অনারা ব্যাকুনি সেই বিদর্শন ভাবনা আদি গরিবাল্লাই চেষ্টা করিবেন দেরি কেন এইভাবে গড়লি উন্নতি করিতে পারিবেন শ্রীবৃদ্ধি করতে পারিবেন তবে বিদর্শন ভাবনা হয়তো হতে ইয়ং গানো একটু বাঙ্গি দি যতক্ষণ না পর্যন্ত অনেক দৃষ্টি বিশুদ্ধি ফুঁসিন্ন পারিবেন ততক্ষণ বিদর্শন ভাবনা নয় তো এই দৃষ্টি বিশুদ্ধি মানে দৃষ্টি মানে দেখা বিশুদ্ধি মানে বিশুদ্ধিকরণের দেখা গান তো এই দেখা হারে দেখিবেন দে হারে চাইবেন দে নিজের শরীরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দেখিলি জ্ঞান দৃষ্টিতে এই এতে হদে দৃষ্টি বিশুদ্ধি তো তার আগদিত নয় যতক্ষণ না পর্যন্ত পঞ্চস্কন্ধ সম্পর্কে ধারণা গান নথাইব অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে ধারণা নথাইব এড়ে আজার বিদর্শন হলিও বিদর্শন নয় তো সেই কারণে ওনারা বিদর্শন ভাবনা করতে হলি অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে বিষয়গুণ জানি লইবেন এবং রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই বিষয়ে জানি লইবেন দেরি কেন তাহলে আরা এ দূর শেষ করি সমাপ্ত করি ইয়াঙ্গান সাবজেক্টটা হারণ আরো তারা বহুত হইয়ে দিই তাড়াতাড়ি শেষ গরম করবো আর একটু স্পিডে হইম স্পিডে হইলে ওনারা বুঝিবেন না
বুঝিবেন না? হ্যাঁ একটু স্পিড বাড়া দিই মেরে, এখন এতক্ষণ পর্যন্ত একটু স্লো করে হই, তো এখন স্পিড বাড়া দিতে হারণ সময়ের ইয়াগান মানে বিষয়গান বুঝি দি, স্পিডে নগলি তার প্রশ্নগুলো সমাপ্ত করা সম্ভব নয়েরই। তা আরো কি আছিল দি, পঞ্চনিবরণ ক্লিয়ার হইল না? হ্যাঁ আরো বিস্তারিত করতে হলে তো বহুত কোন সময় লাগবো, এতক্ষণ পর্যন্ত খুলে মেরি। তারপর হ আর কখনো কি হই দে, হ্যাঁ দশ সংযোজন, দশ সংযোজন। তো এখন দশ সংযোজন খারে হয় দশ, দশ মানে দশেরই, হ্যাঁ সংযোজন মানে সংযোগ করে রাখে দে, এই তারে হতে সংযোজন। তো এখন হরে সংযোগ করে রাখে দে মানছে না, হয় না ইয়ান রঙে লাগাই দে বাঁধি দে, হয় না না হয়। তো এই ইয়ান হতে সংযোজনের হতে ইয়ান রঙে যোগ করি দে, হতে সেন ইয়ান রঙে ইয়ান কি লাগাই দে, ইয়ান হতে কি হনা সংযোগ, তবে ইয়েন খন সংযোগ ইয়েন গান লুদে আর আর এই একত্রিশ লোকভূমির ভিতরে সংযোগ গড়ি রাখে তো জিউন এই অনুরোধের সংযোজন। তো এখন এই যে সংযোজন মানে সংযোজন মানে সংযোগ গড়ি রাখে ইঙ্গুন কি কি, ইঙ্গুন একটু করে আই নাম মান হইম, তারপর ব্যাখ্যা ব্যাখ্যা গান সংক্ষিপ্ত করে কইজুম, বিস্তারিত করি না ভাইজুম সময়ের স্বল্পতার কারণে। তো এই দর্শন বিষয় আছে এই সংযোজন করে রাখে দে মানে আর আর বাঁধি রাখে দে আটকায় রাখে দেরি এই একত্রিশ লোকমির ভিতরে ইঙ্গুণীতে প্রথম মানুষ সৎকায় দৃষ্টি, তারপর বিচিকিৎসা সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ কামরাগ রূপরাগ কামরাগ ব্যাপাত রূপরাগ অরূপরাগ মান ঔদত্ত আর গুলোদের অবিদ্যা এই হলুদের দস্য ইঙ্গুণীতে আড়ারে বাঁধি রাখে দে সংযোগ করে রাখে দে হরে রাখে দে মুক্ত হইতু নদে দে এই একত্রিশ লোকমির ভিতরে সংযোগ করে রাখে দে মানে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করাই দেয়েরি। তো এই পুনর্জন্ম গ্রহণ করাই দেয় এই দস্য সংযোজন। তো এই দস্য সংযোজন একটু সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করি, প্রথম মৌলিতে সৎকায় দৃষ্টি, প্রথম মৌলিতে কি সৎকায় দৃষ্টি এই আর আর ভিতরে আমি আমার আমিত্ব যেই ধারণা এই বেরো হতে সৎকায় দৃষ্টি আমি বলতে আসলে কিছু নাই জ্ঞান দৃষ্টিতে চাইলি আর আর এই শরীরে ৩২ প্রকার অসুচি দ্বারা পরিপূর্ণ সারি ধাতুর সমন্বয়ে আগুন পানি মাটি বাতাস ইয়ান সিটেঙ্গে দিয়ে হইলাম দেরি। তো বইয়ের বাসায় হলে আপদাতু তেজধাতু বায়ুধাতু পটবী ধাতু বইয়ের বাসায় এরি কেন আবার এত হবে দে বানতে তো হই দিম ভুল হই ফালার ওই ওই বানতে তো হই দে আপদাতু তেজধাতু বায়ুধাতু পটবী ধাতু এঙ্গের হই ইবে হতে আগুন পানি মাটি বাতাস অনে নয় তো এ তো লাই দোনোয়ানে কিনে হই দম্পর দের কেন। তো এই জিনিস শুনল দে আর তুমি বুঝম পড়ব। তো এই জিনিস শুনল দে আমি আমার আমিত্ব যেই মিথ্যা ধারণা গান আছে এই ইঙ্গনের হতে সৎকায় দৃষ্টি ইয়েনোর কারণে আর আর এই এড়ে একত্রিশ লোকমের ভিতরে বাঁধি রাখে এরি সৎকায় দৃষ্টি বিচিকিৎসা বিচিকিৎসা মানে কিছুক্ষণ আগে হতে অত্মগান হইলাম কিন্তু ইয়েনোর অত্মগান একটু ভিন্ন আছে অত্মগান একই বিচিকিৎসা মানে সন্দেহ এই হতাগান একই তবে ইয়ং কিওর কিওর বিষয়ে সন্দেহ ইয়ং গানের মধ্যে আরা যে দুঃখ মুক্তিলে যে নীতি আদর্শ গুণ প্রতিপালন করি ইয়নুর ভিতরে যে একান ইয়েন অয়না নয় ইয়ম বুদ্ধর বাণী অয়না নয় ইয়ম বুদ্ধ হই না ন হয় ইয়ন দিনে দুঃখ মুক্তি ওই পারে না নপারে এই যে সন্দেহ গুণ আইয়ে এই তারে হতে বিচিকিৎসা ইয়ন এই অঙ্গানো যাইব বই যদি আর জ্ঞান দিনে চলি এই ইউনোর কারণে আর এড়ে দুঃখ মুক্ত অন্য ফারি দ্বিধাদ্বন্দ্বর কারণে। তো এই যারা তুম জ্ঞান হয় ইতারা ইন আস্তে আস্তে হয় গরে দেরি সৎকারী দৃষ্টি বিচিকিৎসা আর বলে শিলব্রত পরামর্শ তো শিলব্রত পরামর্শ আরো হয় যে নীতি হতে কালচার আছে সমাজের মধ্যে নীতি আদর্শ আছে যে নীতি আদর্শ হন দুঃখ মুক্তির সহায়ক নয় কিন্তু দুঃখ মুক্তি অয় বলি মনগুল্লি এই তারা হয় শিলব্রত পরামর্শ যেমন বোধকে সেবা কলার যায় সেবা কলার যায় না এটা হতে নুন ফান তেল তারপর আরো মিষ্টি টিষ্টি কি দেনা নদে হ্যাঁ এটা দেনা এরকম দেনা না হ্যাঁ আগে দিত কিন্তু এখন দেনা এখন কিন্তু সৈম্যি ন সৈম্যি নে এটা এখনো দে না এই তো এটা গতিকে খানা টানা দি নে হাউয়ালি কি আলি হনা হাউয়ালি সদে মাইশি হয় কি এসি হনা হয় না হয় হাউয়ারে মাইশি হয় তেন এই তো মানুষ শুন কতটুক মিথ্যা ধারণা লই থাকে তো হাউয়া তো হাউয়া ইবে তো খুব ফসু গরর মারে মানড়া কি হাউয়ারে ধরে কি ডাকে দেখনা মা ডাকে দে তো এই মানুষ শুন আরাফল মানুষ নয় না এই মানুষ শুন তাসিরে নয় না অনা নয় ব্রেনলেস নয় না অনা নয় তো এই খাওয়ারে খাওয়া হবু দে না এবার তোকে পশু এবার ওকে কি হনা ফাঁকি এরি তো এখন গরর মারে মানরা কি খাওয়ারে হতে কি হনা
maashi e yunori tafsire manus yunoro khoderi arafol yunoro khodi ki hona arafol sinon na hon mane oddok foleri ki fura fol loy abar yun khon fol lo hona fura fol noy e buddhomote utma buddhomote ki hona utmat to ai sitenge di hoyte arafol hoyderi hona noy in kintu oi yat ase e oi ei tripitokon madhye ase itara utmat tullo itara ki tullo hona utmat tullo to utmati eron jote sitenge kholi fol sol hoyderi hona noy ki hoy to hona fol sol hoyderi sitenge de onubod gulli diken e to ei je mitta dharona তো এই মিথ্যা ধারণা ইউনো গরিবেন দেরি এই অনুশীলব্রত পরামর্শ তারপর আরো হদে অমুক জায়গা মধ্যে এঙ্গরি মোসাফাত তুললি ফুন্নয় মানে নয় এই ইউনো মিথ্যা ধারণা ইয়ে গানো কি হনা তবে মোসাফাত তুললে রে কুত্ত টুত্ত হাই হিসেবে এন্দি ফুন্ন বুদেরি মানে নয় ফাঁকি এটা কি খার এই ফুন্ন বুদেরি বুদ্ধ তো হইতে তুই যেটে দাম দো না কেন ফুন্ন হইব তবে এটা ফুটগোল বাক বাক আছে কুত্তরে দিলেও শূন্য হবো মানুষের দিলেও শূন্য হবো কিন্তু হারে দিলে বেশি শূন্য হবো ই এঙ্গান জানম পড়বো দেরি জিয়ান হলে তো উর্বর ক্ষেত্র বিক্ষু সংঘর দান দিলে সবচাইতে বেশি কেউ দে শূন্য হবো দে তবে ওই পঞ্চশীল দুশীল মানুষের দনত্ন পঞ্চশীল দারের দিলে আরো বেশি শূন্য হয়ে যাবো আরো বেশি কেউ যাবো হোনা শূন্য হয়ে যাবো কারণ দুশীল মানুষের দিলে অনেক হানাই উঁখাই নিতে কাদ মাদি বল তুলি আরো মদ খাই বুকু দেয় আরো গাঁজা খাই বুকু দেয় আরো কে হাই বুকু দে হোনা মদ গাঁজা ইউন খাইবুকু দেরি তো সে কারণে দুশীল মানুষের সহযোগিতা করলে বেশি শূন্য নয় এর এখানে ওনারা টিয়া হইছে তাই লিও বালামান চরে উহার করিবেন কারণ দুশীল মানুষ ইতি তো হাইচ্যতর গরিব দে ইতি হনো আসলে কিওর গরিব নয় হনা মূলত ইতি হনো অসুকোত্তরি গরিব হই দেন হাইচ্যতর গরিব কতিকার আছে মদ খাই খাই গরিব হই যে গুদে ওদিকে হাইচ্যতর গরিব আছে আছে না নাই এই ইউনরে যদি সহযোগিতা করন এন্দি যদি টিয়া দন আরো গাজা কিনে হাইবুকুই আরো কি কিনে হাইবুকু হনা গাজা কিনে খাইবুকু মদ কিনি খাইবুকু এই ধরনের মানুষ ইনরে সেবা না করিবেন বুদ্ধ হইতে মূর্খ ব্যক্তির সেবা না করা মূর্খ ব্যক্তির কি হনা সেবা না করা তবে এটা হনে কাজ মট টট খালি গাজা টাজা খালি তার কাপ ফুল দিয়ে গোসা টোসা নইবেন দেরি হনা নয় ওবা মদ দিয়ল গাজা দিয়ল গোসা টোসা নই হনা নয় না না যারা হারি তার ফরদনে গাত আর কথা তো ওপেন এটা হনা মেত্তা বংশ মানতে লুকু চুরি করি নে কথা ন কই হয়তো বোধকে হবুদে মেত্তা বংশ মানতে বুকে অ্যাঙ্গরিকা খর তো এঙ্গরি ন কই না আদর করি করি হইতো না তুমি এমনি মদ খাইবে গাঁজা খাইবে দুর্নীতি করিবে তোমার একগ্রে সুন্দর করে তেল মালিশ করি করে হইতো না ওটা নয় তো সুন্দর করে বদ্ধ হয়ে গেলে তো তোমার গাত ন করিব ওটা নয় গাত ধরিব না হনা গাত ধরিব না গাত ন করিব তো সে কারণে ব্যক্তি বদ্ধ হয়ে যাবেন দেরি কেন এই মদ গাঁজা আফিন হিরোইন নেশা দ্রব্য ইউন্য খাইবেন দেরি কেন ইউন্য খাইবেন তারপর হল এই শিলব্রত পরামর্শ আরো কিনে স্পেশাল করে যদি হই এই যে নারা হতে কেন নীতি আদর্শ এ মিথ্যা ধারণা করি মিথ্যা পুজো করি এ হতে আশীন রাঁধে হাতি কথাই জীবর মাগে সেবর ফাই হতে কেন হয় না হয় এই আশীন মধ্যে রাঁধি হাতি কত খালি তো ফুঁচি যে বুকুতে বাতি হুন ওনা নয় ফোঁসা ভাত খায় না বলে আরো বলে কি হতে জীবর মাগে সেবর ফাই তো ই গুণ যদি মিথ্যা ধারণা নয় না ওনা নয় তো তুমি সুন্দর করি বাত খাইলিও বালা বাত খাইবে দেন রান্দু তো বাত তুমি তো ফোঁসাই না কিলে কম পরত দে ওনা নয় তুমি ফলাই নয় না তো এত এই অনুলিদে শিলব্রত পরামর্শ মধ্যে ফরদেরি কি মধ্যে ফরদ হনা শিলব্রত পরামর্শ মধ্যে ফরদেরি ইউন হয়তো হনকেয় ওনারা বালা করে বেক্কে নগর দি কিলে হদিন যদি কাত ফরে আর ফাংন করিব আর কি কি করিব হনা ভাগ্ন করিব এই উদ্দেশ্যে করে বোধকে তেল মালিশ করি করি এন উদ্দি 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 পাশা 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 যায় না যাই গুই দেরি কেন ওই সংবিধানে কেন লিখে কুড়ি হাজার টাকা খরচ করি না একবারে বিশাখা বানা দিব অনাথ পিণ্ডিক সৃষ্টি বানা দিব একবারে রাজা প্রসেনজিৎ বানা দিব ওই নি রাজা প্রসেনজিৎ ডেকে নেবো না হ্যাঁ এই ওদিকে চাইও এই তোলা দেদে ফার্ম দেদে ইউনে নফুল ওনারা ফুলন না ওনারা ফুলন না হন হ্যাঁ ফোতানার দিকে ভুলুন না হনা ইতারা দিকে নবুল খড়ে বিশাখা ইতারা তো মার গোলাবি ইতারা কিলাবি হনা মার গোলাবি হনা তো বিন্দিক সৃষ্টি ইতারা তো মার গো লাবি তো ইতারা গুণি বহুত বড় তো এই অনুরোধে এত এত লাই ওনারা তলি এই বিশ্বগুণ আর আরেকখানি তাড়াতাড়ি হই তারপর হলুদে সৎকাদৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ আর আর বেশি বেশি বেক্কে নেওয়ার অল্প শর্টকাট করি না কই ফেলাই কেনে সৎকার দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ তারপর হলুদে ব্যাপাত তারপর হলুদে কি ব্যাপাত ব্যাপাত এবং কামরাক এই দুইয়ান বিষয় হলুদে কামরাক এবং ব্যাপাত এই দুইয়ান
ইতারা এই তিনজন কিছুক্ষণ আগে দিনও করলাম না, এই তিনজন কিন্তু শতাবর্তী ফল লাভ করলি ক্ষয় হয়ে যায় ইউন আর কেয়াই তার ভিতরে উৎপন্ন করি নফারে, এবং পৃথিবীর যে শক্তি আইক না কেন তার ভিতরে ওই মিথ্যা ধারণা ইউন উৎপন্ন করি দন সম্ভব নয়, শতাবর্তী ফল লাভ করলি যাতে শক্তিতে আমি ফল লাভ করিব এতে তারা তুমি খামর আকান কিনো যে বুগুই ব্যাপারটানো কিনো ওই যে বুগুই কিনো মানে কমি যে বুগুই কিনো মানে কি হনা কমি যাইব গুই শতাবর্তী হইলে তারা সংসার করে বোফুয়া লই থাকে যেমন বিশাখা ইতারা তুমি বোফুয়া নাতি সি সম্পত্তি আসিলে ন আসিল এ থাকিব, কিন্তু যেতে শক্তিতে আমি লাভ করিব খামরা ক্ষীণ হয়ে যাবো এত স্বামী স্ত্রী হইলে তারা বাই বোনের মতন ইতারা কিয়র মতো হনা আর ভিতর তুন তারা ওই জিয়ান স্বামী স্ত্রী গড়ে ইয়ং গরিবের আর মন নতাই বই কিন কিন উৎপন্ন লই কার্যকর নগরিব এই ধরনের একটু করে থাকিব আর ব্যাপারটা একটু করে থাকে ইয়ান শক্তিতে আমি লাভ করলি যেতে অনাগামী ফল লাভ করিব এই কামরাকে একগারে সিটে ফুটো নতাই বই একগারে মানে এক সিলটি বড় যারে হয় হয় না মানে নকুর কোনা ভানি নকুর কোনা ভানিও নতাই বই একেবারে জিরো পয়েন্ট একেবারে জিরো হয়ে যাবো গই কামরাকেও জিরো হয়ে যাবো গই ব্যাপারটা ব্যাপার মানে অপরের অহিত চিন্তা ইয়ং যেন জিরো হয়ে যাবো গই অনাগামী ফল লাভ করলি। তারপর হলো এয়ার ফরতে ইয়ার ফরে আইতে কি রূপরাগ অরূপরাগ আর বলতে মান অদত্ত আর কারণ অবিদ্যা, তাহলে এখন রূপরাগ কার হয় জীবনারা ব্রহ্মলোকর প্রতি আকর্ষণ ব্রহ্মলোকর প্রতি যে আকর্ষণ জীবনারা ব্রহ্মলোকর মধ্যে রূপ ব্রহ্ম আর অরূপ ব্রহ্ম আছে ইউন প্রতি যে আকর্ষণ আকর্ষণ জীবন ব্রহ্মলোক উৎপন্ন হইবার মতন হেতু সৃষ্টি করে রাখে অরূপ ব্রহ্মলোক মধ্যে উৎপন্ন হইবার মতন হেতু সৃষ্টি করে রাখে এই অরূপ ব্রহ্মলোক হলে তো অরূপ রাগ আর রূপ ব্রহ্মতলি রূপ রাগ হয়েরই, তো এই অঙ্গুণও হয়ে যাবো যদি অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় ইয়ার ফলে জীবন মান আছে মান মানে অহংকার, তো আর তো অহংকার মানে দেখিলি অহংকার হইতি কিন্তু মনে মনেও বহুত অহংকার হয় এই যে আরা মনে মনে ইতিহার বড় ইতিহার ছোট ইতিহার সমান নহই নে তুলনা নগরি নে সমান হলি হইব মান ইতার বড় হলি হইব মান ছোট হলিও মান বড় হলিও মান সমান হলিও ইয়ারও কি হনা মান, এই যারা অরহত্ব হলে প্রতিষ্ঠিত হয় ইতারা কেয়ার অঙ্গে ইতারা নিজরে কি নগরে তুলনা নগরে এই জিনিস তার ভিতরে হয়ে যেগুই ঔদত্ত মানে জিওন আরাতন ওই ঔদত্ত চঞ্চলতা থাকে ইঙ্গুন হয়ে যাবো আর কারণ অবিদ্যা অবিদ্যা বলতে বুঝাই দিব কোন লেখাপড়ার বিষয় নয় ই বলুদে তার ভিতরে অজ্ঞতা জীবন আছে ইঙ্গুন হয়ে যাবো গুদের অরহত্ব বলে প্রতিষ্ঠিত হলি এই অবিদ্যা মানে অজানা হ্যাঁ না বিজানাতে আবিজ্জা কোনো কিছু নজানো ইয়ং গান হলো অবিদ্যা বিশেষ না জানাতে বিদ্যা কোনো কিছু বিশেষভাবে জানা ইয়ং গান বিদ্যা ইয়ং গান কি বিদ্যা, তাহলে এখন কি জানা ইয়ং গান দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান ওলি এই তারে হয়তো জানা এই অঙ্গন জানিলে ইতি দুগুত্তুন কে যাবো গই মুক্ত ওই যে গুই এই দশবিধ সংযোজন ইঙ্গুন হয় ওলি তারে হয়তো অরহত তারে হয়তো কি হনা অরহত বা নির্বাণ, তারপর কেন আর জন কি হই দে আর আছে না আর কহন আর আর কি হই তো তুমি তোমার প্রশ্ন গান কঠিন চিব দান রঙে ফুরুই তোর কি সম্পর্ক আচ্ছা বানতে হতে ইয়ং গান একটু আগে কই ফেলাই কেন বানতে হইতে হতে মানে ওই সিগারেটের উপর গাতা হই আমি প্রায় সময় বিভিন্ন জায়গার মধ্যে গেলে তার তো নিবে বলে বহুত সুন্দর লাগে হ্যাঁ ইয়ং বা হইতে হতে এরি কেন আসলে বিড়ি সিগারেট ইবে বড় নেশা নয় নি তবে ইবে দ্বারা ফুসফুসর কি হয় ক্ষতি হয় লাঞ্চর ক্ষতি হয় নহাই ফেললি গম নহাই ফেললি কে হনা এটা নিকুটিন আছে তো এটা কি আছে তো হনা নিকুটিন আছে তো আমি বহুত দেখি তুই বুড়ো মানুষ খায় না কুকুর হুকুর হুকুর হাসে দেও না নয় এমনি এই ইবের কারণে তার ফোয়াস দুঃখ ফার এবার নাতি ফতিও কি বার হনা দুঃখ ফার ফাই না ভাই তো ওনারা নাতি ফতির ফতি ফ্যাট না ভরে না ওনা নয় এখানে সারে দিলি তো ওনারা সম্পর্কে নাতি ফতি হলে ওনারা আরেকখানে বেশি বাঁচিবেন তো ওনা নয় এখানে সুস্থ দেখে বাঁচিবেন তো এখানে নিজরার প্রতি এবং গরর প্রতি টান রাখি হইলিও কে খালি কিনে সারে দিবেন দেরি ওটা নয় তবে ইয়ং জোর গলায় হইম হ্যাঁ তো গাথাগুলো জিয়াং হইতাম চাই ওই জীবে বানতে বিশেষ করে হইতে হই ইয়ং গেলতে ধূমপান প্রতিদিন ছোট ছোট বারে ঋণ ধূমপানে টাকা কয় ছেড়ে দিলে সঞ্চয় সিগারেটে ভক্তি কমে যাবে শক্তি একটাই আনসার সিগারেটে ক্যান্সার মরণের বিষপান সিগারেট এক টান ধূমপানে বিষপান কেরেনে তাজা প্রাণ কেরেনে কি হনা
তাজা প্রাণ আয় মেথা বংশবন্ধ একশোতে দেশনা দিত তো বেশি এরকম কবিতা হো হো দেশনা দিত একশোতে এরি প্রথম প্রথম এখন এখানে কবিতা এখানে তুলনামূলক ভাবে কম হওয়া যায় মনে হয় কেন এখন ব্যাখ্যা গান একটু বেশি করা যায় এতে তো এতে ছন্দ ছন্দ একবারে গোড়া দেশনা ঘন্টা কি ঘন্টা ছন্দ ছন্দ গোড়া শেষ করতাম প্রায় এরি তো এই বহু সুন্দর তো ওনারা ইয়ে মনে রাখিতে পারিবেন ব্যাকুনে একসাথে হলি আর মনে হয় শিখ হয়ে যাবে কই মনে তো থাই বোনা নয় ব্যাকুনে খন আবার যাতুম হইতো মনে হয় নহবে দেরো না হয় হ্যাঁ হন হ ধূমপান প্রতিদিন ছোট ছোট বারে ঋণ ধূমপানে টাকা কয় ছেড়ে দিলে সঞ্চয় সিগারেটে ভক্তি কমে যাবে শক্তি একটাই আনসার সিগারেটে ক্যান্সার মরণের বিষবান সিগারেট একটান ধূমপানে বিষপান কেরেনে তাজা প্রাণ কেরেনে কি হনা তাজা প্রাণ হ্যাঁ ইউন এখন নহদি গিলে বুধকে হতে পান্তে এক হতা বারবার হয় তারপরে ইউন যদি পান্তে অনুরোধ করছি দেই হতা গান মানে গান হই ফেলাই এরি তো এখন আর ফুরুতর বিষয় কই এরি কেনে তো ও সিগারেট বিষয় এই ও আর জয়নগর থেকে তি এন্দুগ মানুষ প্রসাদ করে নে সিগারেট লো যেতু নি আই শূন্য ভারি কিলো যেতু তো প্রসাদ করি কি হতে পান্তে নয় আদি কি হনা অত ফর হলো বান্তি বিড়ি আদি বিড়ি নহাইস নহালি গম হতে মানতে নহাই ফেললি তো গম হতে অনুযোগ যত হতে মানা করো নাই আর নহাইম হ্যাঁ আদি ঠিক নহাবি তো হতে বান্ধে নহাই মনে মানা করলি আয় নহাইম হতে আদি ঠিক ঠিক নহাবি তো হতে বান্ধে অন মানা করিস অন্য আয় নহাইম আজ ঠিক আছে তলি আমি মানা করি নহাইস হতে বান্ধে আজ এত নাই অনারে হতা দিলাম আজ এত নইতে আয় হন বিড়ি নহাইম বান্ধে সিগারেট খাইম দেরি হয় দেখুনি তো এই মানুষের আই পদে পদে বুঝতে জন্য হনা বুঝাই দিতে পারি তো কেন নয় না তো এত লাই ভেকুনে কিনে জ্ঞান করে চলিবেন মানে ইউনোর আস ক্যাশ উষ্টি গুষ্টি ইউনোর হাইবেন বেরো না নয় হ্যাঁ সংক্ষিপ্ত করে হই দি তো এখন ফুরুইতর কথা হই কঠিন চিব দানরঙ্গে ফুরুইতর রঙ্গে কি সম্পর্ক কঠিন চিব দানরঙ্গে ফুরুইতর রঙ্গে আসলে কোনো সম্পর্ক নাই ফুরুইতর রঙ্গে এটা কি কি দেতে কি দিতে ছত হ্যাঁ হলা নারকল আর কেন কি হ্যাঁ সইল আর কা নাই কিনি স্পষ্টবাদী সুন্দর করে বিনয় রঙ মিলাই হই বৌদ্ধ ধর্ম রঙে কে আর কাটটা ফলি কিনে কাত নলবেন দেরি কেন মনে থাকবো না গোসাবে যার হবে না হন হ্যাঁ বিকু হলে জিউন বিকালে খাইন্য ফারে ইম বিকালে গছি লইন্য ফারে ইম বিকালে কি করিন ফারে এখন না গছি লই নফারে খড়ে আছে বিনয়ের খণ্ডত পাচিত্তিয় বইন মধ্যে আছে আরো পারাজিকা বইও তো আছে কিছু কিছু এই তো ইউন দল্লি খাইলি অপরাধ হয় দল্লি খাইলি কি হয় না তবে ওনারা হলা কুসুল নারকল দিতু মনে হলি বারোটার আগে দান দিবেন কিয়র আগে দান দিবেন হনা বারোটার আগে দান দিবেন তবে ফুরুত হিসেবে নয় কি হিসেবে নয় হনা ফুরুত হিসেবে নয় এই ফুরুতর হতা হন জাগাত মাদ্দি নাই আই এক জায়গার মধ্যে দি গেলাম ইতি আর উপমাদের অমুক বানতে সমুক বানতে বড় বড় বানতে কিন্তু ত্রিভিটকর হন জাগাত আছে ইহেন নহর কারণ ত্রিপিটকত নাই দে না নয় কারণ ত্রিপিটকত মাধ্যমে বুদ্ধ যেত মঙ্গলসূত্র দেশনা করছি এতে দেবতাগুণরে দেবতাগুণ এখনো হলাকুসুল নারকেল মাথাত করে লই যাই না এখনো মঙ্গলসূত্র ন শোনে করণীয় মৈত্র সূত্র যেতে করণীয় মৈত্রী সূত্র যেতে দেশনা করছি এ তখনও বিক্ষু হলে মাথাত করে লই যাই নে এ খলা কুসুল নারকল লই যাই নে দেশনা ন শোনে বুদ্ধ ধর্ম লোদের ত্যাগত ধর্ম বুদ্ধ লোদের রাজপুত্র রাজার ফুয়া ত্যাগত ধর্ম ইতারা ধর্ম দেশনা করছি যে নিঃস্বার্থ ইতারা ধর্ম দেশনা করছি যে কি হনা নিঃস্বার্থ খলা কুসুল নারকল আশা দিনে কে আরে সূত্র বা উপদেশ ন দে তো এখন এই খলা কুসুল রঙ্গে হন ধর্ম রঙ্গে হন কি নাই তবে দান করলি শূন্য হইব তবে দানরত্ব দান করিবেন দে দানরত্ব কি করিবেন দেখো না দান করিবেন দে যেমন বারোটার আগে যেমন কিয়র আগে হনা বারোটার আগে দান করিবেন ফুরুত হিসেবে নয় এনে খাইবার লাই এনে কি হল হনা খাইবার লাই তো ইউন রঙ্গে হন সম্পর্ক নাই আর বিশেষ কিছু নহই না একগারে ত্রিবিট বর্তন হই না আমি সংক্ষিপ্ত করে সমাপ্ত করলাম দেরি কেন এই ফুরুতর কথা কারণ বান্তিও যাইব বানতে হর বানতে বয়স্ক আসলে এতক্ষণ পর্যন্ত বইটা আছে আমি বানতে অসুস্থ বানতে ঘন ঘন মানে ওয়াশরুম মধ্যে জম পরে বানতে অসুস্থ তো আমরা ব্যাকুন চিন্তা করি না আর বিশেষ কিছু নহই না এর দূরত মধ্যে সমাপ্ত করি কেন হন হ্যাঁ
সমাপ্ত করি। তো এখন এতক্ষণ পর্যন্ত জিম খুললাম, ব্যাকুণ রহিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, এ হতাগুণ কই এ দূর রায়ত পর্যন্ত এদিককে মানুষ বইটা আছে উৎসর্গ করে দিলাম, ফানি ডালস ডালে দিলাম, মনে নয় এ শিবর উৎসর্গ করে দিলাম, তারপরেও মানুষ তো টাল বইটা আছে, আছে না নাই? হ্যাঁ আছে। তো এখন এই যে বইটা আসন ওনারা ধর্মহতা জিম শুনুন, ইঙ্গুন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন দেরি কেনে, কি করিবেন দে আচরণ প্রতিপালন এবং কি কর্ম সম্পাদন করিবেন দেরি। কেউ যদি ধর্মপত চলতি অনারারে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার আল্লাহ প্রার্থনা করে দিবেন দে যাহার আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি, তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি, তারা যেন পায় তথাগত পথ, তারা যেন পায় বুদ্ধি, বুদ্ধিও তো জ্ঞান, বুদ্ধিও তো কি জ্ঞান, ইতর জ্ঞান সান্নিধ্য পাই মতন করি না চলিবেন। ওনারা মানুষ মনুষ্যত্ব বোধ জায়গায় রাখিনে যেন আর আর উপাসকে হইয়ে দেন না মনুষ্যত্ব বোধতান। তো এই মনুষ ওই না জন্মগ্রহণ করছেন, কি মানুষ আর পশুর অঙ্গে কিছু বিষয় মিল আছে, ইঙ্গুন একটু খেয়াল রাখিবেন। ওদের আহার মৈতুন নিদ্রা ত্রিসভাব আছে পশু আর নর উভয়ের কাছে, ধর্মগুণেই মানুষ প্রধান ধর্মহীন হলে নর পশুর সমান, ধর্মগুণ যদি না থাকিলি কি পশুর সমান, কি সমান হনা পশুর সমান। ওনারা ব্যাকুণে এগিয়ে যাবেলে চেষ্টা করিবেন, সংকল্প করিবেন দেখি থাকবো না কো অবিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে, আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয়, বয় করবো না মারের হুমকিতে, বয় করবো শুধু পাপ করিতে, চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে, উঠবো এবার ঘটক না নির্বাণেতে। তো ব্যাকুণে সুখক মঙ্গলক এই অঙ্ক হই না, ব্যাকুণে বুকে আনো সাহস মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল, এ হতাকাং হই না সমাপ্ত করছি তোদের কেন ব্যাকুণে হন। আচ্ছা ইয়ং হইনে সবারই সমাপ্ত করে দিতাম, আচ্ছা ইয়ং হইনে একবার সভা 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 পরি সমাপ্ত করে দিও। তুই ব্যাকুণ হন, হ বুকে আনো সাহস মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল, হন পথে এগিয়ে যাবেন নির্বাণ পথে এগিয়ে যাইবেন, ইয়ান আশা ব্যক্ত করি না। এবং আজিয়ার এই কঠিন শিবরদান খুবই সুন্দর সার্থক হই আমি বলি মনে করি, কিল্লাই এন্দি বারে কৃতজ্ঞতা জানাই বান্তের অবদানের এই বিহারের মধ্যে আছে প্রচুর পরিমাণে, আর অধ্যক্ষ সাধ্য প্রচুর সালু, আবার এটা যারা উপস্থাপনা করছি তারা কথাবার্তার খুবই সুন্দর হই, খুব মানে খুব টাইট টাইট মানে খুব গঠনমূলক আমি শুনিয়াছি ভিতর তুনি তার কথাবার্তা স্পষ্ট, হ্যাঁ মানে উচ্চারণ প্রনন্সিয়েশন খুব মাধুর্য, এটা যারা বাসন দিয়ে কিছুক্ষণ এটার আরো ম্যাকুণ মাধুর্যপূর্ণ ব্যাকুণ সুন্দর হই এই বৃষ্টির মধ্যে যে এত সুন্দর করি নে সমাপ্ত হই, এবং কি উৎসর্গ অনর ফরিও এতিক মানুষ যে বই আছে ইয়ান অনারার এখান এই গ্রামের এখান ঐতিহ্য ইয়ান এখান ইতিহাসের মতন, ইয়ান এখান কিয়র মতন হনা ইতিহাসের মতন। তো ব্যাকুণ অনারা আরো উত্তম 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 হইবে শ্রেষ্ঠত্তম শ্রেষ্ঠ, অ নির্বাণ সাক্ষাৎ হোক নির্বাণ লাভ হোক এই আশীর্বাদ করি না এই পুণ্যদান করি না, আর ধর্মদর্শন আয়ুতেই সমাপ্ত করিলাম।